Okay. Okay. Extend zone, nice. ডিজাইনটা সুন্দর হয়েছে। দেখেন, প্রোডাক্ট সেল করার ক্ষেত্রে কি কি প্রয়োজন হতে পারে। ফার্স্ট হচ্ছে আপনার প্রোডাক্টের সোর্সিং পেজ, আপনি করবেন, আপনার প্রোডাক্ট সম্পর্কে ফুল নলেজ থাকতে হবে। আপনি কি প্রোডাক্ট সেল করতেছেন, এটা মানুষের কি 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 প্রবলেম সলভ করবে, এই বিষয়গুলো আপনার ধারণা থাকতে হবে। তাহলে আপনি আপনার অডিয়েন্সকে বুঝাইতে পারবেন যে আপনার প্রোডাক্টটা তাদের কি কাজে লাগবে। পুরাতন ফেসবুকে পেজ খোলা যাবে না, নতুন অ্যাকাউন্ট খুলতে হবে। পুরাতন অ্যাকাউন্টে ফেসবুক পেজ খোলা যায়, সমস্যা না। প্রথমে একটা প্রশ্ন আসছিল যে একটা ফেসবুকে কয়টা পেজ খুলতে পারবো আমরা। তো এইভাবে ফেসবুক কিন্তু কোনো লিমিট বলে দেয় না যে আপনি একটা পেজ খুলতে পারবেন না কি 10টা পেজ খুলতে পারবেন। তবে কিছু কিছু সময় দেখা যায় যে আপনি একটা পেজও ক্রিয়েট করতে পারবেন না, আবার কিছু কিছু সময় দেখা যাচ্ছে একসাথে অনেকগুলো পেজ ক্রিয়েট করা যায়। এটা ফেসবুক কখন কোনটা দিবে সেও বলা যাচ্ছে না। আজি মিজানুর রহমান, আপনার সুন্দর হয়েছে। দেখেন, ক্যানভা প্রো পান নাই যারা যারা বলতেছেন। হ্যাঁ, মেইলে না পাইলে আমি বলছিলাম যে ক্যানভাতে লগ ইন করে ইনভাইটেশন একটা অপশন পাবেন ক্যানভা মেনু বার থেকে, সেখান থেকে ক্লিক করে অ্যাকসেপ্ট করে নেন। কারণ এখনো 50% ইনভাইটেশন পরে আছে, মানে হচ্ছে আমরা সবাইকে যারা যারা পূরণ করছেন সবাইকে ইনভাইটেশন পাঠাইছি, এখনো 50% অ্যাকসেপ্ট হয়নি। তো অ্যাকসেপ্ট না হলে 1 মাসের মধ্যে কিন্তু এটা আবার ডিজেবল হয়ে যাবে, তখন কিন্তু ওই মেইলে আর কখনো ক্যানভা যাবে না। তো এটা পরে বললে কিন্তু লাভ হবে না, যেহেতু আমরা ইনভিটেশন পাঠাইছি আপনি ডিক্লাইন করি ওই মেইলে আর কখনোই ইনভিটেশন যাবে না। এই জন্য যখন ক্লাসে ফর্মটা দিয়েছিলাম বলেছিলাম একই ব্যক্তি একাধিকবার যেন সাবমিট না করে, এটা কিন্তু বলা হয়েছিল। আর এখন যেটা বলতেছি সেটা হচ্ছে আপনারা যারা যারা এখনো পান নাই, একটু ভালো করে চেক করেন ক্যানভাসে কোন মেইল যাবে। মেইল না গেলেও আপনি আপনার ক্যানভা অ্যাকাউন্টে লগ ইন করেন, লগ ইন করার পর অ্যাপ থেকে ইনভিটেশন একটা অপশন পাবেন বা জয়েন ক্লাস একটা অপশন পাবেন, ক্লিক করে জয়েন করুন। দেখেন, এমনও কিছু মানুষ পাইছি আপনাদের মধ্যেই যারা কি করছে, ফর্মে দিচ্ছে একটা মেইল লিখছে কিন্তু বলতেছে সে অন্য মেইল দিছে, চেক করে দেখি ওই মেইল তো পাই না। পরবর্তীতে তার নাম্বার দিয়ে যখন সার্চ করলাম দেখলাম যে আরেক মেইল দিছে, জিজ্ঞেস করলাম এটা আপনার মেইল, হ্যাঁ বললাম যে এটা ভিতরে ক্যানভা আছে, সে চেক করলো পরে দেখলো সে ক্যানভা পাইছে। এমন কিন্তু হয়, আপনাদের মধ্যে অনেকেই আছে ভালো করে চেকও করেন না। হ্যাঁ, এটা এমন এমন কোনো জিনিসটা যে আপনার হাতে পৌঁছাবে, ঠিক আছে। তো আগে চেক করেন ভালো করে, চেক করে তারপর আপনি বলেন পান নাই। আর চ্যাটবক্সে মেল দিলে লাভ নাই, চ্যাটবক্সের এসএমএস এমনিতেও ডিজেবল হয়ে যায় বা ক্লাস অফ করে গেলে আমরা সেই এসএমএস আপডেট করতে পারি না। আর এই জন্য বেটার হয় সাপোর্ট টিমে হোয়াটসঅ্যাপে নক দিন, আগে আমি তাকে নক দিন, আমি নিজেই থাকবো, আমি চেক করে দিবো ইনশাল্লাহ 12টার দিকে আমি থাকবো। তো ওই সব নক দিলে অবশ্যই আপনারা আপনারা ক্যানভাস সাবমিট করতে পারবেন। প্রফেশনাল মোড হচ্ছে না, আপনি যে ছবিটা পাঠাইছেন ওইখানে টার্ন অন প্রফেশনাল মোড একটা অপশন ছিল, তো এই যে টার্ন অন প্রফেশনাল মোড, এখানে প্রফেশনাল টুলস আর আনেবল ফর এডিশনাল প্রোফাইল সুইচ টু মেইন প্রোফাইল। আচ্ছা, আপনি যদি ইকুয়াল আসছে মানে এটা সেকেন্ড প্রোফাইলে তো হবে না, বা পেজে হবে না, প্রোফাইলে, ফেসবুক প্রোফাইলে হবে, ফেসবুকে সুইচ করতে হবে তাহলে হবে।
আমারটা কি ঠিক আছে? হ্যাঁ অবশ্যই আপনারটা ঠিক আছে, দেখেন ওয়েবলেন্স ভিডিও আইটি থেকে পেয়েছেন, এই দেখেন ওয়েবলেন্স ভিডিও লোগো দেওয়া আছে, মানে হয়েছে আপনারটা অ্যাকসেপ্ট হয়েছে। আমি দিচ্ছি নক সাপোর্ট, হোয়াটসঅ্যাপে সাপোর্ট করে কাইন্ডলি হোয়াটসঅ্যাপে নক দিয়েন। আমি যখন বসি অন্যরা কি করে যায় না, আমি আগে হচ্ছে হোয়াটসঅ্যাপটা দেখি ভালো করে, হোয়াটসঅ্যাপে সবকিছু শেষ হলে পরে আমি হচ্ছে মেসেঞ্জারে ঢুকি, তো মেসেঞ্জারের টা একটু লেট হয় স্বাভাবিক। হোয়াটসঅ্যাপে আবার হচ্ছে যে কলে কথা বলা যায় কিন্তু মেসেঞ্জারে কলেও কথা বলা যায় না, তো হোয়াটসঅ্যাপ নক দিলে ভয়েসের মাধ্যমে আরো ক্লিয়ারলি বোঝা যাওয়া যায় তোমাদের। আর রেজুয়ানুল হক আপনারটা হয়নি, আপনার এখানে দেখা যাচ্ছে না, তো নিচে দেখেন ওই যেখানে একটা আছে নিচে দেখেন যে জয়েন্ট ক্লাস এমন কোনো অপশন আছে কিনা, বা মেইল চেক করেন যে মেইলটা ফর্মে সাবমিট করছেন ওই মেইলে পাঠানো আছে। যারা যারা সাবমিট করছেন, আমি বলেছিলাম দুইজনেরটা মেয়েরই ভুল পাইছি, দুজনের সাবমিশন ভুল ছিল। ইমেলটা দিচ্ছে ওইটা ভুল হয়েছিল, আপনাকে যে ইমেলটা দিচ্ছে এটা তো আপনি পাঠাইছেন নাকি আপনাকে ওইটা দিচ্ছে, তাই না? ইমেল আপনি যেটা দিচ্ছেন ওইটাতেই কিন্তু দেওয়া হয়েছে, আমরা তো ইমেল বানায় লিখি না আপনার নাম দিয়ে। যাই হোক, আজকের আমাদের টপিকটাও ওই ফেসবুকই থাকবে, ফেসবুক মেটা বিজনেস এইটা নিয়ে হচ্ছে আজকে আলোচনা হবে, আজকে প্র্যাকটিক্যাল কম আলোচনা বেশি হবে। তো আপনাদের মধ্যে ফেসবুক পেজ ক্রিয়েট করা বা পেজ সেট আপ এর ক্ষেত্রে বিশ্বজিৎ স্যার আপনি করেন, কালকে নক দিন, যাদের যাদের ক্যানভাতে সমস্যা আছে কালকে নক দিন, আমারটা হয়েছে নক দিন কালকে, যারা যারা পাইছেন তো ভালো, না পাইলে নক দিন। ঠিক করে আজকে টপিকটা হচ্ছে আমাদের ফেসবুক নিয়ে, আমরা ফেসবুক নিয়ে আলোচনা করব, ফেসবুক মেটা সুইট নিয়ে আরো ডিটেলস আলোচনা করব, মোটামুটি অপশন গুলো সম্পর্কে জানবো। ইনশাল্লাহ হচ্ছে এর পরে আমরা ধাপে ধাপে অ্যাড রান করার বিষয়গুলো জানব, তবে অ্যাড রান বা এই বিষয়গুলোর আগে আমাদের ফেসবুক সম্পর্কে একটু ধারণা থাকতে হবে, সেই জন্য আমরা নর্মাল ফেসবুক মার্কেটিং যেটা এটা আগে দেখাইছি, ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করা, তারপর হচ্ছে সেই অ্যাকাউন্ট থেকে বিভিন্ন গ্রুপে জয়েন করে গ্রুপে পোস্ট করে মার্কেটিং করা একটা, তারপর হচ্ছে আপনারা নিজেদের প্রোফাইলে কিভাবে পোস্ট করতে হবেন পোস্ট করবেন এইটা একটা, এগুলো দেখাচ্ছি। হ্যাঁ আরো কিছু কিন্তু বাকি আছে, নর্মাল যে ফ্রি মার্কেটিং বা হচ্ছে প্যাসিভ সাইটে মার্কেটিং এর মধ্যে আরো কিছু বাকি আছে, সেটার মধ্যে একটা কি একটা হচ্ছে মেসেজ মার্কেটিং, অথবা প্র্যাকটিক্যালি মেসেজ মার্কেটিং এভাবে দেখানো হয়নি। মেসেজ মার্কেটিং টা কি? মেসেজ মার্কেটিং হচ্ছে আপনি তার সাথে মেসেঞ্জারে কমিউনিকেশন করে আপনার প্রোডাক্টটা কথা বের করবেন, তো একটা ব্যক্তির কাছে যখন আপনি আপনার প্রোডাক্টটা প্রমোট করতে চাইবেন মেসেঞ্জারে, তাহলে তার সাথে ফার্স্টে কিভাবে কি করবেন, তো প্রথমে সে যদি নিজে থেকে নক দেয় নর্মালি কথা বলবে, হাই লিখলে হ্যালো হাউ আর ইউ এরকম আর কি, কেমন হ্যালো কেমন আছো বা হচ্ছে যে কোথায় থাকো, এই ডিটেলস গুলো একদম বেসিক গ্রিটিং যেটা থাকে আর কি, এটা আপনি করবেন। তো এইখান থেকে মানে হচ্ছে স্টার্টিং করবেন, করার পর আপনি তাকে জিজ্ঞেস করবেন আমার কাছে তো এমন একটা অফার আছে তুমি কি সেটাতে ইন্টারেস্ট কিনা, যেমন সিপিএস এখন অ্যামাজন গিফট কার্ডে একটা অফার থাকছে, তো ধরেন আপনি বললেন যে আই হ্যাভ অ্যান অ্যামেজিং অফার ফর অ্যামাজন গিফট কার্ড, ইফ ইউ পার্টিসিপেট ইন দিস ইভেন্ট ইউ ক্যান গেট $500 অ্যামাজন গিফট কার্ড, এরকম কিছু আপনি বললেন, তাহলে কি হবে সে যদি ইন্টারেস্টেড হয় বলতে হ্যাঁ ইয়ে হচ্ছে যে কি করতে হবে এরকম কিছু সে জিজ্ঞেস করে, তখন আপনি তাকে জাস্ট বলবেন কেমন কিছু না তুমি এই পেজটাকে ভিজিট করো, এখানে ডিটেলস গুলো দেওয়া আছে বা এখানে বলা আছে, তো সিম্পল একটা সাইন আপ করতে হবে, তুমি তোমার মেইলের মাধ্যমে সাইন আপ করবা, দেন তুমি এই ইভেন্টে পার্টিসিপেট হয়ে যাবা, দেন আগামী মাসে
কারণ আজকে বাজে দুই তারিখ না, আপনি বলেন আগামী মাসে 10 তারিখ এটা ইভেন্ট লঞ্চ করবে, 1 মাস 2 মাস আগে টাইম নেবেন। ইভেন্ট লঞ্চ করবে কবে সেটা কিন্তু অ্যানাউন্স মানে হচ্ছে ডেটটা কিন্তু কোনো অফার সাথে লেখা নেই, তারা তাদের একটা মার্কেটিং টার্গেট আছে, মার্কেটিং টার্গেট ফিল আপ হলে তখন তারা ইভেন্ট ক্লোজ করে লঞ্চ করবে। তো আমাদের এখানে যেহেতু ডেট দেওয়া নাই, আমরা আমাদের মতো একটা ডেট তৈরি করব, 1 মাস 1.5 মাস একটা ডেট নিব যে আগামী মাসের 1 তারিখে হবে। আর যদি চান ইমিডিয়েট, হ্যাঁ ইমিডিয়েট দিতে পারেন, আর মাত্র 10 দিন আছে, হারিয়ে করতে হবে এইভাবে। তো মার্কেটিং এ এই জিনিসগুলো আপনাকে তাকে কনভিন্স করতে হবে, কনভিন্স করে সাইন আপ করাতে হবে। তো সে যখন লিঙ্কে ক্লিক করবে, নর্মালি সরাসরি সাইন আপ পেজ কিন্তু কখন আসবে না, লিঙ্কে ক্লিক করবে, ফার্স্টে জিজ্ঞেস করতে পারে মেইল, ইমেল, অল আদার্স, অল আদার্স, সে হলে মেল, মেয়ে হলে ফিমেল সিলেক্ট করবে, দেন হচ্ছে এইজ 15 to 20, 20 to 13, 30 to 55, এরকম একটা রেঞ্জ দিবে যে কোন বয়স বয়সে কোন রেঞ্জের ভিতরে আছে। সে যদি 20 থেকে 30 মধ্যে হয় ওটা সিলেক্ট করবে, 15 থেকে 20 মধ্যে হলে ওটা সিলেক্ট করবে, আর যার যে এই সেটা সিলেক্ট করবে, মানে একটা ছোট্ট সার্ভে মতো দেবে। আর যদি কোনো ডিভাইসের ইভেন্ট হয় তাহলে জিজ্ঞেস করবে যে তার ফ্যামিলিতে আগে কেউ ডিভাইস ইউজ করেছে কিনা এরকম। তো 5 মিনিট একটা সার্ভে, সে কমপ্লিট করার পর জাস্ট সাইন আপ করবে, কমপ্লিট করার পর সাইন আপ অপশন আসবে বা সাইন আপের কথা বলবে যে অমুক এই পেজে এখানে তুমি সাইন আপ করতে পারবে, এটা সে ওখানে দেখতেই পাবে। তো সাইন আপে ক্লিক করার পর সে জাস্ট সাইন আপ কমপ্লিট করবে, তার ওই ইভেন্টের পার্টিসিপেন্ট হয়ে যাবে এবং আপনার একটা লিড আসবে। এই যে একজন সাইন আপ কমপ্লিট করলো বা একজন একটা সফটওয়্যার ইনস্টল করলো, একজন কমপ্লিট করা মানে একটা লিড আছে, দুজন কমপ্লিট করা মানে দুটা লিড আছে, এরকম আছে। এটা হচ্ছে লিড, কয়টা লিড আসছে, একটা লিড আসছে, একটা লিডের রেভিনিউ কত এটা লেখা থাকে। ধরেন যদি অ্যামাজনে যে অফারটা বললাম সেটা মেবি হচ্ছে $14.14, একটা লিড আসছে $14.14 আসবে, ওইটা প্যাসিভ সাইটে মার্কেটিং। প্যাসিভ সাইট আমরা পেইড ক্যাম্পেইন বা বুস্টের মাধ্যমে যাবো না, প্যাসিভ সাইটটা যাবো একদম ফ্রি ক্যাম্পেইনে। অন্যান্য সোশ্যাল মিডিয়া সেম থাকে, প্যাসিভ সাইটে সম্পূর্ণ ফ্রি মেথডই থাকে। তো এখন আসি হচ্ছে যে নর্মাল ফেসবুক মার্কেটিং বা হচ্ছে অ্যাড রান এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি। বর্তমানে বাংলাদেশে হচ্ছে হিউজ পরিমাণ ই কমার্সের চাহিদা আছে, ই কমার্স বিজনেসম্যান যেমন অনেক বেশি আছে এবং অনলাইনে মানুষ কেনাকাটা প্রচুর পরিমাণে করতেছে, এবং এই জিনিসটা মানে অনেক আগে থেকে শুরু হলেও সবচেয়ে বেশি প্রভাব হচ্ছে আপনার করোনার সময়। করোনা সংক্রমণের সময়কালীন যখন মানুষজন ঘর থেকে বের হতে পারছিল না, এই অনলাইনে কেনাকাটাটা তখন বেশি শুরু হয়েছে। একেবারে লকডাউনের সময় তো কোনো কিছু সুযোগ ছিল না, যখন সাময়িক লকডাউন হয়েছে তারপরে মানুষজন ঘর থেকে বের হতে পারত না, তখন এই অনলাইনে কেনাকাটাটা মানুষজন বেশি করত, ডেলিভারি মানে হোম ডেলিভারি হয়ে যেত। তো ই কমার্স বিজনেস এর যদি আপনি চিন্তা করেন, এই অ্যাড ক্যাম্পেইন আর যে কোনো কিছু বুস্টিং যাই বলেন না কেন, এই ক্ষেত্রে কি করতে হবে, প্রোডাক্ট প্রোডাক্ট সোর্সিং, প্রোডাক্ট রিসার্চ, কন্টেন্ট ক্রিয়েট, স্ক্রিপ্ট রাইটিং, এই সবগুলো বিষয় আপনার ধারণা থাকতে হবে। ইভেন কি ডিজাইন, প্রোডাক্ট সম্পর্কিত ভালো ভালো ডিজাইন করতে হবে, ভিডিও তৈরি করতে হবে। আর আগে যেমন আসছে যে ই ছিল কি বলে পোস্ট, ফটোতে বেশিরভাগ হচ্ছে মার্কেটিংটা বেশি হইত, এখন ফটো থেকে ভিডিওতে মার্কেটিংটা বেশি হয় প্রতিদিন। মানে যদি পার্সোনাল ই কমার্স নিয়ে চিন্তা করেন তাহলে প্রতিদিন অন্তত একটা রিলস ভিডিও আপলোড করতে হবে, অন্তত একটা প্রতিদিন, একটা অডিয়েন্স ধরে রাখার জন্য একদম অর্গানিক মার্কেটিং। আপনি যদি অর্গানিক মার্কেটিং করতে পারেন পাশাপাশি অ্যাড ক্যাম্পেইন করেন, এই অর্গানিকের কারণে আপনার যে কাস্টমার গুলো আসবে একদম 100% অথেন্টিক কাস্টমার আসবে। আপনি যদি অর্গানিক মার্কেটিং না করেন, সম্পূর্ণটা টাকা বা ডলারের উপরে ডিপেন্ড করেন, তাহলে অনেক অনেক ফেক অর্ডারস আসবে, অনেক অনেক ফেক কাস্টমার আসবে। তো তখন আপনার যে মানে দোকানে সেল হোক না কেন, দেখা যাবে যে আপনার লসটাই বেশি হচ্ছে।
আর নর্মালি মার্কেটিংটা হচ্ছে তিন রকম, একটা হচ্ছে অর্গানিক মার্কেটিং বা প্রি মার্কেটিং যেটা, তারপর হচ্ছে যে এই অ্যাড ক্যাম্পেইন, আর একটা হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং। এই তিনটা ক্যাটাগরি হচ্ছে মার্কেটিং। অ্যাড ক্যাম্পেইন তো বুঝতেছেন বুস্টিং করা, আর ইনফ্লুয়েন্সার মার্কেটিং কি? ইনফ্লুয়েন্সার মার্কেটিং হচ্ছে সেলিব্রিটি যারা আছে, যাদের ফ্রেন্ড ফলোয়ার্স একটু বেশি থাকে এবং তারা কন্টেন্ট ক্রিয়েট করতেছে অলরেডি, তাদেরকে দিয়ে মার্কেটিং করানো। দেখবেন বিভিন্ন সেলিব্রিটি বিভিন্ন কোম্পানির নাম নিয়ে কিন্তু কথা বলে, অনেক সময় বিভিন্ন কোম্পানির নিয়ে কথা বলে, সে যদি একটা ড্রেস পরে বলে যে আমি ড্রেসটা অমুক সপ্তাহে কিনছি, একটা ফোন কিনলে বলে আমি ফোনটা অমুক সপ্তাহে কিনছি, বা কোন একটা ফোনের রিভিউ দেয় বলে যে আমাদেরকে অমুক সব একটা এই ফোনটা পাঠাইছে, এই যে এটা তারা কিন্তু মার্কেটিং করে দিচ্ছে। তাহলে কি হবে, এই যে ধরেন একজন সেলিব্রিটি এখানে কিনছে, নর্মাল তার যে ফ্যান্স থাকবে তারা চিন্তা করবে এই লোকটা এখান থেকে কিনছে, তার মানে এই জায়গাটা অথেন্টিক হইতে পারে, আমিও এখান থেকে কিনি, বিষয়টা হচ্ছে এরকম। তো প্রোডাক্ট নির্বাচনের ক্ষেত্রেও আপনি প্রোডাক্ট কোনটা হচ্ছে ভালো রিসোর্স আপনার কাছে আছে এটা আপনি দেখবেন, তারপর প্রোডাক্ট গুলো নিয়ে একটু রিসার্চ করবেন নর্মালি, যে মানুষজনের চাহিদা কেমন এই প্রোডাক্টটা, বা এই প্রোডাক্টটা মানুষজনের কি কি কাজে আসতে পারে। আর ই-কমার্সের জন্য মানুষজন যেটা চিন্তা করে সেটা হচ্ছে যে এমন কিছু প্রোডাক্ট যেটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, কারণ আপনি খাবারের জন্য বিক্রি করতেছেন, যেটা মানুষের অনেকে অনেক চাহিদা বেশি, খাবারের জন্য যদি আপনি বিক্রি করেন তাহলে কি হবে, এটা অবশ্যই শেষ হবে, শেষ হলে তার যদি ভালো লাগে আপনার কাছ থেকে আবার নেবে, সে আপনার রিপিটেড কাস্টমার হয়ে যাবে। যাই হোক, এটা এক ধরনের। আর অন্যান্য প্রোডাক্ট আছে, যে কোনো প্রোডাক্ট, যে কোনো প্রোডাক্ট নিয়ে যখন আপনি কাজ করবেন সেই প্রোডাক্টে, এইটা কি মানে হচ্ছে যে প্রয়োজনটা কি মানুষের, কি কারণে এটা মানে তারা নিবে, বা এই সেম প্রোডাক্টটা তো অনেক মানুষই বিক্রি করতেছে, আপনার কাছ থেকে কেন নিবে, এটা একটা বিষয়, আপনার কাছ থেকে কেন নিবে। এইটার প্রশ্নটা হচ্ছে এরকম যে ইউএস ইউনিক সেলিং পয়েন্ট, ইউনিক সেলিং পয়েন্টটা কি, মানে আপনার কাছে কেন নেবে, আপনি যদি এরকম একটা পয়েন্ট তৈরি করতে পারেন তাহলে মানুষজন আপনার কাছ থেকে নেবে, যে আপনি কি দিচ্ছেন, প্রোডাক্টের কোয়ালিটি কি দিচ্ছেন, তারপরে হচ্ছে যে অথেন্টিক কিনা, এইগুলো যদি এনশিওর করতে পারেন দেখবে যে আপনার কাছ থেকে তারা প্রোডাক্টটা নিচ্ছে। এটা যারা যারা ই কমার্স নিয়ে চিন্তা ভাবনা করতেছেন তাদের জন্য দেখেন, এখানে আসিফ আকবর নামে একটা পেজ, হ্যাঁ 4,800 ফলোয়ার্স, এই পেজে তারা কি সেল করতেছে, ফান্ডিং সেল করতেছে। এখানে কি লিখে আছে, স্পন্সার্ড, মানে কি তারা একটা পেড ক্যাম্পেইন করতেছে আর আমার সামনে এটা আসছে, তারা কি করতেছে পেড ক্যাম্পেইন করতেছে, এবং তারা হুক হিসেবে কি দিচ্ছে, সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি, মানে আগে 1 টাকা দিতে হবে না। বর্তমানে ই কমার্স বিজনেস যখন বাংলাদেশে দাঁড়া শুরু করলো এরপর থেকে কিন্তু এই ক্যাশ অন ডেলিভারি সিস্টেমটা অনেক বেশি জনপ্রিয় হলো, এবং অনেক অনেক কুরিয়ার সার্ভিস আছে বাংলাদেশে এখন যারা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট সার্ভিস পাঠায় থাকে, সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকে, এমন আছে। তো ওরা সেম ভাবে এটা নিচ্ছে, এই যে কি বলতেছে পাঞ্জাবি চেক করে পেমেন্টের সুযোগ, সাইজ যা কিছু আছে এগুলো, তো এখানে একটা অ্যাড আমার সামনে আসছে মাত্র, এটা হচ্ছে আমার একদম নিউজ ফিডের প্রথম পেজ, প্রথম পেজের একটা পোস্টের পরে অ্যাড আসছে, নিচে কিন্তু আরো অ্যাড আমরা খুঁজে পাবো, আমরা যদি নিচে যাই হয়তো আরো 2-3টা অ্যাড আমরা খুঁজে পাবো, দেখি একটু এই যে একটা অ্যাড বিডি কেয়ার বাজার। তো এই যে দুইটা অ্যাড আমার সামনে আসছে, টাকা বেশি ঢালতেছে আশেপাশে যে পেজটা আছে এই নিয়ে হচ্ছে, টাকাটা বেশি ঢালতেছে বা ডলারটা বেশি খরচ করতেছে, তার একদিনের লিমিট অনেক বেশি, ওইটা থেকে বেশি আসলে এই জন্য এই পোস্টটা আমার সামনে আসছে, এবং সে টার্গেট করছে ঢাকা, এবং আমি যদি দেখতে চাই কেন আমি একটা আমার সামনে আসছে, এটা যদি দেখতে চাই কিভাবে দেখ, যেখানে একটা ডট চিহ্ন আছে থ্রি ডটে ক্লিক করব, এখানে হচ্ছে হোয়াই আই এম সিইং দিস অ্যাড, আমি কেন এটা দেখতেছি, ওরা কি টার্গেট করছে,
আমার কিছু মাউসে প্রবলেম করে। এই যে অ্যাডভার্টাইজার চাও, এখানে সে কি কি কাজ করছে? এই যে সেট দেয়ার এই টু 18 এন্ড ওল্ডার, মানে কি 18 বছর এবং তার উপরে যারা আছে তাদের জন্য। এই প্রাইমারি লোকেশন ইন বাংলাদেশ, বাংলাদেশের যে কোনো লোকেশন দিয়ে দিচ্ছে। ওকে, তার মানে কি সে দুইটা জিনিস টার্গেট করছে আমাকে, যে 18 বছরের ঊর্ধ্বে এবং বাংলাদেশ। এই কারণে মূলত আমার এইখানে এই একটা আছে। আরো ভিতর কিন্তু আরো অনেক বিষয় আছে যেটা নর্মালি আমরা দেখতে পারবো না, কিন্তু আপনি চাইলে আপনার যে ফেসবুক আছে সেই ফেসবুক থেকে আপনি দেখতে পারবেন একটা ব্যক্তির অ্যাড কেন আপনি দেখতে চান। এখানে ক্লিক করবেন, হোয়াই আই এম সিং দিস অ্যাড, আমি কেন দেখতেছি, ক্লিক করলে কিন্তু ডিটেলস আপনি দেখতে পাবেন। ওকে, তো আরেকটা অ্যাড আছে, তো ওই একটা দেখি কি অবস্থা। এটা হচ্ছে কি জেন্ডার দিচ্ছে ফিমেল, এন্ড যাদের বয়স 18 বছরের ওল্ডার। তো আমার ফেক অ্যাকাউন্ট যেটা সেটা কি ফিমেল জেন্ডারে দেওয়া, ফিমেল ক্যাটাগরি। তো এটা যেহেতু জেন্ডার ফিমেল দিচ্ছে, ফিমেল জেন্ডার আমার সামনে দেখতেছে, আর প্রাইমারি লোকেশন বাংলাদেশ দেওয়া। দেন এখানে আমার অ্যাক্টিভিটিও যেটা দেখাবে, ইন্টারেস্ট উইথ কন্টেন্ট অ্যাবাউট এডুকেশন অ্যান্ড মোর। তো ওরা টার্গেট করছে কি যারা যারা এডুকেশন বা হচ্ছে যে এই টাইপের অ্যাড গুলো দেখতেছে তাদের সাথে ইন্টারেক্ট হওয়া। তো যেহেতু আরেকটা আরেকটা পেজের সাথে রিটার্গেট করছে, সো এখানে সেই পেজ অনুযায়ী আমাকে ওই ফেসবুক আমাকে সাজেস্ট করছে ওদের একটা দেখানোকে। তো নর্মাল এগুলো কিন্তু হচ্ছে একদম বেসিক, আমরা ভিতরকার বিষয়টা এখনো যাইনি, আমরা বাহিরে তো দেখতেছি যে কি রকম, মানে জানার আমাদেরকে টার্গেট করতেছে কিভাবে করতেছে। এই জিনিসটা আপনি আপনার ফেসবুক ফেসবুক থেকে করতে পারবেন, দেখতে পারবেন যে তারা আপনাকে টার্গেট করতেছে, কেন টার্গেট করতেছে। বুঝতে পারছি, এইটা হচ্ছে একটা বেসিক। তো এটা তো আমরা দেখবো এরকম আরো রিফ্রেশ দিলে দেখবো যে আরো কিছু অ্যাড আসছে, রিফ্রেশ দিলে আরো নতুন নতুন বিজ্ঞাপন আসতেছে, সেটা আমরা দেখতে পাবো। আচ্ছা, মেসেজ আসছে অনেকগুলো, একটু ওয়েট। আচ্ছা, এইখানে আপনার ইমপ্রেশন দেখাচ্ছে অনেক বেশি, তবে কোথাও শেয়ার করছে কিন্তু কেউ ভালো করে ক্লিক করে না। হ্যাঁ, কান্ট্রি গুলো দেখেন যে এই ক্লিক গুলো কই থেকে আসছে, টোটাল যে ক্লিকটা দেখাচ্ছে 12টা ক্লিক কই থেকে আসছে, মাত্র সিপিএম রেট দেখেন, সিপিএম রেটটা কম, মাত্র 6 সেন্ট, এখানে একটা 2 সেন্ট দিছে, সিপিএম রেটটা কম এই জন্য 2 সেন্ট দিছে। আর উপরে যে ব্যালেন্স, উপরে একটা ব্যালেন্স, সেইখানে যদি 10 সেন্ট হয় তাহলে 1 সেন্ট অ্যাড হবে। হ্যালো, জেনারেটর কোনো লিঙ্ক আছে? ফেস জেনারেটর, ফেস জেনারেটর না, অথবা ফেস নেম জেনারেটরের কথা বলতেছেন কিনা শিওর না। আচ্ছা, ফেসবুক হোয়াটসঅ্যাপে সাপোর্ট টিমে হচ্ছে নতুন নাম্বার হালনাগাদ করতে বলা হচ্ছে, তারা বলছে যে এটা পসিবল না। দেখেন, এটা করলে আপনারই সমস্যা হবে, যদি নতুন নাম্বার এখন দিতে চাই বা নাম্বার অ্যাডাপ্ট করি তাহলে সমস্যা হবে, কারণ
অথবা ডেটাবেস যেটা আছে এটা সাপোর্টিং এর কাছে সে আপডেট করে দিল, পরবর্তীতে কোনো ধরনের নোটিশ পাঠাতে গেলে ওই নতুন নাম্বারে কিন্তু নোটিশ যাবে না, কারণ আগে যেটা সাবমিট হয়ে গেছে আগের কাছে নাম্বার যাবে, এই যাবে। এই কারণে ক্যানভা পাননি এমনটা না, দেখেন নাম্বারের সাথে এটা ম্যাচ করবে না। আপনি সাবমিট করছেন যেটা অ্যাডমিশনের সময়, এভাবে বলছি যে নাম্বারটা আপনি অ্যাডমিশনের সময় দিছিলেন ওই নাম্বারটা দেওয়ার জন্য বলছি, তাই না? আপনি এখানে ক্যানভা প্রো এখানে গেছেন কেন? এটা তো না, canva.com এ যান, লগ ইন করেন আগে। ওকে, এখনো ক্যানভা নিয়ে আছেন সবাই? আমি কালকে ক্লাস করতে পারি নাই, নইলে ক্যানভা টপিকটা আগামী কালকে দেখবো আপনাদের সাপোর্ট দিয়ে। আজকে হয়তো পাঠান দেখি। আমি কয়েকটি ক্লাস করতে পারি না, আমার মেইলে ক্যানভা প্রো লিঙ্ক আসে নাই। আমি ক্যানভা লিঙ্ক কি এখন দেওয়া যাবে? লিঙ্ক তো মেইলে দিই নাই, মেইল লিঙ্ক দিয়েছি ক্লাসে, বুঝতে পারছেন? লিঙ্ক ক্লাসে দিয়েছি, তো ক্লাস থেকে যারা যারা সাবমিট করছে এরপরে নিশ্চয় হচ্ছে আমি সেখান থেকে ডেটাবেস গুলো চেক করে তারপর তাদেরকে ক্যানভা পাঠিয়েছি। যারা যারা সাবমিট করছেন দুইজন বাদে, আচ্ছা দুইজন বাদে সবাই ক্যানভা পাইছে। আচ্ছা, আমার ছবিটা শুরু হয়েছে, তো প্লাগ ইনস্টল ছবিটা আসছে, তাই তো? ওকে, এই ছবিটা তো এইখানে প্লাগ ইনস্টল, হ্যাঁ প্লাগ ইনস্টল, প্রথম দুইটা প্লাগ ইনস্টল এমনি থাকবে, একদম নিচের যে আরেকটা প্লাগ ইনস্টল আপনি অ্যাড করবেন। আপনার দুইটা প্লাগ ইনস্টল, নতুন প্লাগ ইনস্টল নেই তাহলে এখানে অ্যাড নিউ প্লাগ ইনস্টল ক্লিক করেন, অ্যাক্সেলারেটর ইউজ করে করেন, দেন গেট সেটে ক্লিক করতে হবে। দেখেন ক্লাস যারা মেল দিচ্ছে, মেল দিলে তো লাভ নাই, ওই মেল থেকে তো আমি এখন কিছু করতে পারবো না, কারণ এটা সাপোর্ট টিমে দিয়ে অফিসে সব ডেটাবেজ আছে, অফিস থেকে ইনশাল্লাহ আমরা সমাধান করে দিব আগামীকাল। আপনি ই করেন আরেকটা যে প্লাগইনস ক্লাসে দেখাচ্ছি কিভাবে অ্যাড করতে হয়, ওই অ্যাড নিউ প্লাগইনস এ ক্লিক করে অ্যাস্ট্রো যে প্লাগইনস আছে ওই অ্যাস্ট্রো প্লাগইনটা অ্যাড করে নেন, তার জন্য ভিডিওটা আরেকবার দেখতে হবে, ওটা দেখে নিন। মাসুদ সাহেব, আপনি কয়েকটা ক্লাস মিস করছেন, আগের ক্লাসে লিঙ্ক, প্রথম ক্লাসের ভিডিও লিঙ্ক দেওয়া হয়েছে, ওই লিঙ্কের ভিতরে সবগুলো পাবেন। ক্যামেরা ফোন লগ ইন করেছি অন্য মেইল দিয়ে, এটা কি কোনো বলা হবে না? অন্য কোনো মেইল, যে মেইলটা আপনি দিচ্ছেন সেই মেইলে ক্যানভা পাঠাচ্ছে, এটা যদি অন্য মানে আপনার সেকেন্ড মেইল হয় সমস্যা নেই, ওই মেইল থেকে যদি পাওয়া থাকে ওই মেইল ইউজ করেন ক্যানভার জন্য। সঞ্জয় আপনার ছবিটা আসে নাই, লোডিং হচ্ছে না, আচ্ছা এটা এখন ঠিক আছে বলছে। হ্যাঁ, আর প্লাগইনস এ ক্লিক করলে এই ইন্টারফেসটা আসে, ঠিক আছে। প্লাগইনস এ ক্লিক করার পর দেখেন অ্যাড নিউ প্লাগইনস একটা অপশন আছে, অ্যাড নিউ প্লাগইনস এ ক্লিক করে অ্যাস্ট্রা সিলেক্ট করবেন, তো সেম এই স্টেপ গুলো কিন্তু দেখানো হয়েছে, তো এইটা একটু ভিডিওটা রিপিট করেন দেখেন তারপর ট্রাই করেন। ওকে, তো এখন আমি হচ্ছে যে এই যে অ্যাডের বিষয়টা বললাম, আমি যদি রিফ্রেশ দিই ওই অ্যাড কিন্তু এখন সামনে আসবে না, তবে আমি যে একটা দেখলাম, যে কিছুক্ষণ একটা দেখলাম অ্যাডের সাথে কানেক্টেড হইলাম, এটা হচ্ছে এনগেজ হওয়া। আমি একটা অ্যাড কিছুক্ষণ পরে দেখলাম বা একটা ভিডিও অ্যাড আসছে, আমি 10 সেকেন্ড 15 সেকেন্ড ভিডিওটা দেখলাম, এর মাধ্যমে কি হবে আমি সেই অ্যাডের সাথে এনগেজ হয়ে যাব, এনগেজ হলে পরবর্তীতে সেম ক্যাটাগরি আরো অ্যাড আমার সামনে আসবে।
এখন আপনি কখনো কিছু সার্চ করেন নাই, আপনি কখনো কোনো মানে ফেসবুকে কোনো কিছু সার্চ করেন নাই, ফেসবুকে কারো কোনো অ্যাড দেখেন নাই, অ্যাড এর সাথে এঙ্গেজ করেন নাই, তারপরেও আপনার সামনে অ্যাড আসতেছে, এটা কেন? এটা হওয়ার কারণ হচ্ছে আপনি হয়তো বা ফেসবুকে দেখেন নাই, সার্চ করেন নাই, আপনি গুগলে বা গুগলে পারমিশন আছে এমন যে কোনো অ্যাপে কিছু না কিছু সার্চ করছে, ঠিক আছে? এই ধরনের কারণে আপনাকে সেই অ্যাডটা দেখাবে, সেই সেম ক্যাটাগরি অ্যাড দেখাবে, হয়তো ওই কোম্পানি না দেখালে অন্য কোম্পানি আপনাকে সেই অ্যাডটা দেখাবে। আপনি বিক্রয় ডট কমে সার্চ করছেন, দেখা যাচ্ছে যে ফেসবুকে আপনাকে অ্যাড দেখাচ্ছে, আপনি গুগলে সার্চ করছেন ওই টপিকটা ফেসবুকে দেখাচ্ছে। এখন এমন একটা সিস্টেম হয়ে গেছে, আপনি যে একটা চিন্তা করতেছেন মাঝে মাঝে যে ওই ওই প্রোডাক্টটাও আপনার সামনে চলে আসে। বর্তমানে আমি এটা কয়েকদিন ফেস করছি, পার্সোনালি ফেস করছি, যে আমি একটা প্রোডাক্ট আমি চিন্তা করতেছি যে আমি এখন এটা কিনতে পারি, মানে সেটা আমার কেনার প্রয়োজন, দেখলাম যে ওই দুই একদিনের মধ্যে ওই প্রোডাক্টের ছবি আমার সামনে বা ওই প্রোডাক্টের বিজ্ঞাপন আমার সামনে আসছে। এটা আপনার অনেকেই রিলেট করতে পারবেন বিষয়টা। তো দেখেন, আমি এতক্ষণ ড্রেস দেখলাম, ছেলেদেরই দেখলাম, বা হচ্ছে একটা মেকআপের একটা ই দেখলাম, এখানে ওমেন্স অ্যাসোসিয়েশনে আরেকটা পাকিস্তানি চলে আসছে। এরা কি করছে, এরা হচ্ছে যে ওই যে ফিমেল যেটা অ্যাকাউন্ট, ফিমেল সিলেক্ট করছে, ফিমেল জেন্ডার বিটুইন 20 থেকে 60 বছরের মেয়েদেরকে সিলেক্ট করছে ওরা। এরপরে আরো আছে এরকম, খুঁজতে থাকলে মানে স্ক্রল করলে আপনি সারাদিন ফেসবুক স্ক্রল করেন দেখবেন এখন হিউজ পরিমাণে অ্যাড দেখবেন। এই যে একটু আগে মেকআপ নিয়ে দেখছি, সেম মেকআপ এর আরেকটা রিটার্ন আসছে। ওকে, এইভাবে আসতে থাকবে, যদি আমরা অ্যাড দেখতে থাকি আসতে থাকবে। তো যাই হোক, রিফ্রেশ দিলাম, আমি এই সেটআপে আরো কিছু মেসেজ বাকি আছে সেগুলো দেখাবো। তো ফার্স্টে পেজে আমি ঢুকলাম, পেজে একটা বড় জিনিস কি, সেটা হচ্ছে ইউজার নেম। পেজের একটা বিষয় কি, ইউজার নেম, আমরা অনেকে আপনাদের মধ্যে ইউজার নেমটা নিজেরাই সিলেক্ট করতে পারছেন, যেটা ভালো একটা বিষয় ছিল, তবে যাদেরকে দেখাইতে পারি নাই বা কাছে দেখানো হয়নি এই জন্য এখন আমরা দেখাচ্ছি ইউজার নেমটা কিভাবে সেট করবেন। আপনি যখন পেজে লগ ইন করবেন, এটা কম্পিউটার থেকে বা হচ্ছে যে মোবাইলে ডেস্কটপ ব্রাউজার থেকে করতে হবে ইউজার নেমটা, ঠিক আছে? ইউজার নেমটা কি করবেন, ডেস্কটপ ব্রাউজার থেকে করে নেবেন বা হচ্ছে কম্পিউটার দিয়ে করবেন। তো এখানে প্রোফাইল আছে, প্রোফাইল থেকে এটা আমার পেজ, এটা হচ্ছে সেটিং, সেটিং এন্ড প্রাইভেসি সেটিং এ আসবেন, সেটিং এ ক্লিক করবেন। সহজ, সেটিং এ ক্লিক করলে এইখানে পেজ ডিটেলস আছে, এই যে এটা কিন্তু চেঞ্জ হয়েছে, আগে এমনটা ছিল না। তারপর হচ্ছে পেজ ডিটেলস যাই দেখি কি আছে, পেজ ডিটেলস এ ক্লিক করলাম, এখানে হচ্ছে প্রোফাইল চলে আসছে। হ্যাঁ, তো প্রোফাইল থেকে না, আমাদের হচ্ছে যে জেনারেল সেটিংস এ যেতে হবে, এটা চেঞ্জ হয়েছে। এখানে হচ্ছে কি রিয়াকশন সেট আপ করতে পারবেন, রিয়াকশন সেট আপটা কি, কয়জন আপনার পেজে লাইক দিচ্ছে ফলো করতেছে সেটা আপনি মানে কাউন্ট দিতে সেটা আপনি করতে পারবেন, বা হচ্ছে কারা কারা ই করবে, লাইক দিবে ফলো দিবে, এগুলো আপনি সিলেক্ট করতে পারবেন। আচ্ছা, এটা সেটিং সেট আপ পাওয়ার জন্য একটু ওয়েট করবো, ওয়েট করতেছি। আচ্ছা, ইউজার নেম এর অপশন নিয়ে দিক চেঞ্জ হচ্ছে, তারপর আরেকবার ট্রাই করি সেটিং থেকে। এখানে নাই,
হ্যাঁ, নর্মালি যেটা ছিল যে সেটিং এ ক্লিক করলে নেম অপশন আসতো, নেম অপশন এর নিচে হচ্ছে ইউজার নেম অপশন ছিল, সেটা আমি এখন পাচ্ছি না, ওদের মানে ফাংশনটা রিসেন্টলি চেঞ্জ হয়েছে, বুঝতে হবে এটা। আচ্ছা খুঁজে আমি একটা ভিডিও তৈরি করে দেখাই দেবো। ওকে, তো ইউজার নেমটা কাজটা কি সেটা একটু বলি। ধরেন আপনি ফেসবুকে একটা ইউনিক নাম দিছে, তাহলে সেটা কি হবে, সার্চ করতে সুবিধা হবে, facebook.com/AAPPLE, এটা হচ্ছে একটা ধরেন অ্যাপেল বা আইফোন একটা ইউজার নেম, আমি অ্যাপেল লিখে সার্চ করলাম, তাহলে facebook.com/Apple লিখলে অ্যাপেল যদি যার ইউজার নেম আছে তার প্রোফাইলটা শো করবে, এখানে আছে 13 মিলিয়ন লাইক অ্যাপেলের, 13 মিলিয়ন লাইক শুধুমাত্র অ্যাপেল লেখা। সে কি করছে, অ্যাপেলের একটা ছবি ইউজ করছে, কোনো পোস্ট দেখা যাচ্ছে না, এটা কারোর কি জানি। তারপরে অ্যাপেল বাদ দিলাম, অন্য কিছু লিখি, কি লিখবো, গুগল লিখি, গুগল চলে আসছে, facebook.com/Google, একটা ইউনিক নেম ইউজার নেম, এটা এইটা মূলত হচ্ছে সার্চের ক্ষেত্রে আমাদের অনেক বেশি হেল্পফুল হয়, যদি ইউজার নেমটা ইউনিক হয় এবং এক্সাক্ট এই সার্চে মানুষজন সহজে আমাদের পেজটা পাবে। যদি আমি একটু প্র্যাকটিক্যালি হচ্ছে লোকাল পেজ দেখাই, সেটা কি হবে, আমার একটা পেজ ছিল, আমার একটা পেজ ছিল, সেটা দেখাচ্ছি, ধরেন facebook.com/ আমার যে ইউটিউব চ্যানেলের পেজ সেটা আমি ইউজ করি না, মানে এখনো শুরু করি নাই, সেটা যদি দেখাতে চাই সেটা হচ্ছে PECHIFYBD, তো এখানে আই মেবি দুইটা, শিওর না মনে নেই ঠিক, আই দুইটা ইউজ করছে, কারণ একটা আই ইউজ করলে কিন্তু আবার আমার পেজ আসবে না, এটা কেউ না কেউ ইউজার নামটা ইউনিক মানে হচ্ছে নিয়ে নিচ্ছে, যদি একটা একটা আই কেটে দিই তাহলে অন্য কারো পেজ বা প্রোফাইল আসে, অন্য কারো পেজ বা প্রোফাইল আসছে। তো আমি কি করলাম, ইউজার নামটা নেওয়ার সময় আমি আরেকটা আই দিয়ে দিয়েছি, ব্যবহার করলাম ইউনিক করার জন্য, শেষ, এটা হচ্ছে ইউজার নাম, সহজে আমার পেজে চলে আসতেছে। আবার আমার আরেকটা পেজ আছে, সেটা হচ্ছে একটা ইসলামিক পেজ, যদি অনেকদিন পোস্ট করা হয় নাই, মানে হচ্ছে আমার ছোট ভাই মাদ্রাসা স্টুডেন্ট, তার জন্য আর কি পেজটা ছিল, এটা হচ্ছে ইউজার নেম, স্পেলিং ঠিক আছে, facebook.com/ পুরান দেওয়া লিখলে একদম সরাসরি পেজ চলে আসতেছে, সরাসরি কি আসতেছে, পেজ আসতেছে। তো ইউজার নামের বিষয়টা হচ্ছে এরকম, শুধু ফেসবুকের ক্ষেত্রে ইউজার নাম, ইনস্টাগ্রাম, টুইটার, তারপর ইউটিউব, যত সোশ্যাল মিডিয়া আছে সবগুলোতে ইউজার নামে একটা ভালো রোল আছে, তারা ভালো রোল প্লে করে আর কি, ইউজার নেমটা সার্চ করার ক্ষেত্রে আপনার চ্যানেল বা আপনার প্রোফাইল ল্যান্ড করার জন্য খুব ভালো একটা ইফেক্টিভ একটা বিষয়। তো আমি এটা নিয়ে ভিডিও তৈরি করবো, ইনশাআল্লাহ ইউজার নেমটা কিভাবে সেট করবেন একটা ভিডিও দিয়ে দিবো। যেমন ইউটিউবের কথা বলছি, যেহেতু youtube.com/@, ইউটিউবের ক্ষেত্রে ইউজার নেম লিখলে লিখতে হবে কি করে, @ দিয়ে, youtube.com/@ লিখতে কিভাবে ভিডিও লিখলে আমার চ্যানেল চলে আসবে, ঠিক আছে, এই দেখেন আসতেছে, চলে আসছে, সেম প্রসেসে আমি যদি এখানে ওই কোরআন দাওয়াটা লিখি চলে আসবে, জাস্ট আপনাকে ইউজার নেমটা ই করতে হবে, ঠিক করতে হবে। তো এটা ছিল ইউজার নামের বিষয়, আর মেটা বিজনেস সুটে আরেকটা বিষয় সেটা হচ্ছে মানে আর যে বিষয়গুলো আছে আমরা এখানে মেটা বিজনেস সুটে লগ ইন করবো, লগ ইন করার পর সম্পূর্ণ কাজটা বা হচ্ছে বিষয়গুলো আজকে দেখবো কোনটা কাজ কি কিরকম এগুলো আসতে দেখবো মোটামুটি।
তো এখানে এই দেখাচ্ছে যে স্টেপ টু গেট স্টার্ট ওয়ান স্টেপ চারটা স্টেপের মধ্যে কোনোটা বাকি আছে, তো স্টেপ গুলো আমি দেখি কি কি স্টেপ দিচ্ছে। এটা কমপ্লিট হয়েছে, রিপ্লাই টু মেসেজ, এটা হয়েছে কমপ্লিট, শিডিউল পোস্ট কমপ্লিট, ইনভাইট ফ্রেন্ডস, ইনভাইট ফ্রেন্ডস কি আমার যে পেজটা আছে, আমার যে প্রোফাইলটা আছে, প্রোফাইল থেকে আমরা ফ্রেন্ড কে ইনভাইট করব লাইক দেওয়ার জন্য। এটা যদি বাংলাদেশি পেজ হয় তাহলে এটা হয়ে গেছে, ক্রিয়েট পোস্ট হয়ে গেছে, শিডিউল পোস্ট, এই পোস্ট শিডিউল করে না, এটা বাকি আছে রিপ্লাই টু মেসেজ। আমি কি মেসেজ দেন কি রিপ্লাই দিব, তাই না? তাহলে নিজে নিজে মেসেজ দিতে পারবে, ইনস্টাগ্রামটা কানেক্ট নেই, এখানে মেসেজ যদি আসে রিপ্লাই দিবে, তো রিপ্লাই দিলে আশা করি এটা কমপ্লিট হয়ে যাবে। তো যাক, একটু নর্মাল বিষয় ছিল। নোটিফিকেশন আপনার পেজে যা যা নোটিফিকেশন আছে সব এখানে দেখবেন, ইনবক্সে পেজে কয়টা আপনার ই আসছে, পেজের কয়টা মেসেজ বা কয়টা কমেন্ট আসছে এটা ইনবক্সে দেখতে পারবেন। কন্টেন্টের কথা বললাম, আপনি কি কি পোস্ট করছেন সেই পোস্ট গুলো আপনি এইখানে দেখতে পাবেন। দেখেন আমি পোস্ট গুলো করছি, এই পোস্টে দেখেন ভালো একটা রিচ পেয়েছে, দুইটা রিচ পেয়েছে, একটা রিয়াকশন আছে, এবং এটার রেশিও একটা নতুন পেজ হিসেবে সবচেয়ে ভালো রেশিও হচ্ছে এটা অন্যান্য পেজের তুলনায়। এটা পোস্ট হয়েছে, দেখেন বুস্ট আনেবল, এই পোস্টের জন্য বুস্ট আনেবল বলতাম, এটা কোন একটা গ্রুপে পোস্ট ছিল, এটা মেবি আমার নিজের প্রোফাইলে পোস্ট, এই জন্য হচ্ছে বুস্ট এভেলেবেল আছে, বাকিগুলো দেখেন বুস্ট আনএভেলেবেল আছে, এটা দিয়ে হচ্ছে অ্যাড ক্রিয়েট করা যাবে। তো অ্যাড ক্রিয়েট আমরা করব, অ্যাড ক্রিয়েট করবো, এই যেখানে রিলস অপশন আছে মানে ভিডিও আপলোড করার অপশন আছে, ক্রিয়েট পোস্ট অপশন আছে, তো আমরা এগুলো করবো। আসলে স্টোরি শেয়ার, এখান থেকে আপনি স্টোরি শেয়ার করতে পারবেন, ঠিক আছে, কি কি স্টোরি শেয়ার করছেন ফেসবুকে ইনস্টাগ্রামে সেগুলো প্লেসমেন্ট করতে পারবেন, শিডিউল করা, আর্কাইভ করা, এগুলো আছে। দেন হচ্ছে এবি টেস্ট, এটা হচ্ছে বিজনেসে আপনার অ্যাড গুলো টেস্টিং করাটা মিলে অ্যাড সেট রেডি করা। ক্রিয়েট এবি টেস্ট, এটা হচ্ছে আপনার অ্যাড সেট রেডি করা, একসাথে তিন চারটা অ্যাড আপনার রান করবেন একটা কন্টেন্ট এর উপরে বা একটা টপিকের উপর। ধরেন আপনি একটা পেজ অনেক কিছু বিক্রি করতে চান, পপুলার যে পেজটা আছে ঘরে বাজার বর্তমানে বাংলাদেশে মোটামুটি ইউজ ই কমার্স সেলার হিসেবে মোটামুটি ভালো একটা ই আছে, তো ওনারা কিন্তু একটা প্রোডাক্ট নিয়ে নেই, ওনারা অনেকগুলো প্রোডাক্ট আছে, তো এইখানে ধরেন সে একটা প্রোডাক্ট নিয়ে সেল বুস্ট করতেছে, একটা প্রোডাক্ট তিন চার ধরনের কন্টেন্ট সবগুলো পোস্ট হবে, কন্টেন্টের সাথে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ, হ্যাশট্যাগ, তারপর হচ্ছে কন্টেন্ট স্ক্রিপ্ট যেটা আছে এগুলো দিতে থাকবে, চারটা চার রকম, দেন চারটা একসাথে অ্যাড সেট করে আপলোড করা হবে, একসাথে পোস্ট করা হবে। তো কয়েক ঘন্টার মধ্যে যখন একটা অ্যাপ্রুভ হবে তখন কয়েক ঘন্টার মধ্যে একটা রেজাল্ট শো করবে, কৃষক একটা রেজাল্ট শো করবে, ওইখানে দেখা যাবে কোন ভিডিওটা সবচেয়ে ভালো পারফরমেন্স করতেছে বা কোন একটা সবচেয়ে বেশি ভালো পারফরমেন্স করতেছে, তো বাকিগুলোকে বাকিগুলো টাকার পরিমাণ কমিয়ে দিয়ে আরো কিছু আরো কয়েক ঘন্টা অ্যাড রান করতে হবে, যেটাতে ভালো পারফরমেন্স করছে সেইটাতেও মানে হচ্ছে যে টাকা বাড়া দিতে হবে, বা হচ্ছে নর্মাল যেটা আছে ওইটাই বাকিগুলোকে আরো কমাই দিতে হবে, মানে কয় টাকা করে পার ডে খরচ করবেন এইটা। তারপর একবার অ্যানালাইজ করতে হবে যে কি পরিমাণ রিচ আসছে বা এটা রেশিও যেগুলো কমাইছে সেটা রেশিওটা কি হয়েছে, বা যেটা বাড়াইছে ওইটা রেশিও কি হয়েছে, যদি দেখেন যেটা বাড়াইছে সেটা আরো ভালো রেশিও দিচ্ছে, এটাকে আরেকটু বাড়া দিতে পারবেন সমস্যা। আর যদি দেখেন যেটা যেগুলো কমাইছেন সেখান থেকে আবার একটা ভালো করতেছে, তখন যেটা বাড়া বাকি ছিল ওইটা সেভাবে ম্যাচ করে দিতে হবে, লেভেল করে দিতে হবে, বাকিগুলো ছোট যেগুলো কোনো ভালো রেসপন্স ওগুলো একেবারে অফ করে দেবেন, সমস্যা নেই। এগুলো আমরা দেখবো, অ্যাড রান করা, তারপর অ্যাড অ্যাকাউন্ট আছে, অ্যাড অ্যাকাউন্টের ভিতরে সবকিছু মেনটেন করা যায়, তারপর কেউ যদি আপনাকে মেনশন দেয় সেটা আপনার ক্লিপ বা ক্লিপ কেমন হবে, ক্লিপ আপনার যে ভিডিও গুলো থাকবে সেই ভিডিও গুলো ক্লিপ নিয়ে আপনি এখানে দেখতে পারবেন, তারপর ফেসবুক ফটো, ফেসবুক প্লেলিস্ট, ইত্যাদি সবকিছু আপনি এখানে দেখতে পারবেন, প্ল্যানার, প্ল্যানার থেকে আপনি এখানে শিডিউল টিডিউল থাকলে সেগুলো দেখা যাবে, কোন দিন কোন পোস্ট করতে চাচ্ছেন বা কোন দিন কোন কোন পোস্ট করছেন, চার দিনের প্ল্যান, সবকিছু আপনি করে রাখতে পারবেন। দেন অ্যাড এর কাজ কি, এইখান থেকে আমরা মূলত অ্যাড রান করতে পারি,
এখান থেকে ইউ হ্যাভ রেডি টু ক্রিয়েট ইউর ফার্স্ট অ্যাপ। ওভার 2.9 মিলিয়ন পিপল আর অ্যাক্টিভ অ্যাক্রস আওয়ার ফ্যামিলি অফ অ্যাপ, মানে কি 2.9 মিলিয়ন পিপল ফেসবুকে অ্যাক্টিভ, এরকম কিছু বলতেছে। এই যে এখানে আবার বলছে যে রান অ্যাপস দ্যাট ওয়ার্ক ফর ইউ রিচ নিউ কাস্টমার সেভ টাইম, এটা হচ্ছে অ্যাড ম্যানেজার। অ্যাড ম্যানেজার কি, এইখান থেকে আমরা অ্যাড এর পারফরমেন্স দেখতে পারবো, এখান থেকে অ্যাড ম্যানেজারের পারফরমেন্স আমরা দেখতে পারবো। ওয়েলকাম টু ইউর অ্যাড অ্যাকাউন্ট। আগে বিজনেস ম্যানেজার একটা অ্যাকাউন্ট ছিল, অ্যাড ম্যানেজার আলাদা একটা অ্যাকাউন্ট ছিল, এখন মেটা বিজনেস সুইটের কারণে সব সিমিলার হয়ে গেছে, আলাদা এত কিছু করতে হয় না, নর্মালি একটাতে কাজ হয়ে যায়। ট্যারিফ থেকে ক্লিক করলাম, এখানে ট্যাক্স ফর অ্যাক্সেপ্টিং আওয়ার নন ডিসক্রিমিনেশন পলিসি ডান। তো এইখানে আপনার একটা হচ্ছে ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও, এটা ক্রিয়েট করলে আপনার একটা অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট হয়ে যাবে, বা আপনার একটা অ্যাড অ্যাকাউন্ট হয়ে যাবে। আর বিজনেস ম্যানেজার ছিল আগে আলাদা, ওটা লাগে না এখন। দেন এখানে গেট স্টার্টে ক্লিক করেন, গেট স্টার্টে ক্লিক করলে হবে, এখানে ক্রিয়েট অ্যাড এ ক্লিক করলে হবে, অ্যাড প্ল্যান করা যাবে, আমরা এগুলো দেখবো। তারপরে হচ্ছে অটোমেটেড অ্যাড আছে, চুজ এ গোল, বুস্ট কন্টেন্ট এরকম। তারপর হচ্ছে গেট স্টার্টে অটোমেটেড অ্যাড, গেট মোর কলস, মানে অ্যাড এর জন্য ক্যাটাগরি আছে। আপনার নর্মাল একটা অটোমেটেড যে অ্যাডটা, এটা হচ্ছে রিচের জন্য। হ্যাঁ, এটা হচ্ছে কল, আপনি একটা বাটন দিয়ে দিলেন যে কল নাও, তাহলে কি হবে যে আপনার অ্যাডটা দেখেন নিচে জাস্ট কল নাও বাটনে ক্লিক করলে আপনার কাছে কল আসবে। ওয়েবসাইট সাইন আপ নাও বা হচ্ছে যে কোনো কন্টেন্ট দিলেন যে এটা তিনটা স্টোরে ভিজিট নাও, ভিজিট নাও তো ক্লিক করলে এখানে ভিজিট করবে। তারপর হচ্ছে বুস্ট ফেসবুক কন্টেন্ট, এটা আলাদা, ফেসবুক কন্টেন্ট আপনি বুস্ট করা। তারপর গেট মেসেজ, মেসেজ অ্যাড করা যায়। প্রমোট ইউর পেজ, পেজে লাইক করানোর জন্য অ্যাড করা যায়। তারপর প্রমোট ইউর বিজনেস লোকালি, আশেপাশে মানুষের কাছে বেশি ক্যাম্পেইন হবে এই বিষয়গুলো হচ্ছে এনশিওর করে। গেট মোর লিড, লিডটা কি ফেসবুকে কিছু লিড হচ্ছে ওই পার্সোনাল কাস্টমার অডিয়েন্স যেটা, ঠিক আছে। আপনি যদি লিড ক্যাম্পেইন করেন, লিড ক্যাম্পেইন হচ্ছে এরকম যে এই অফারটা পেতে চাইলে আজই রেজিস্ট্রেশন করুন, এমন কিছু লিখে থাকে না, এইখানে ক্লিক করলে আপনার নাম দিতে বলেন, নাম্বার দিতে বলেন, অনেক সময় নাম চায় না কারণ ফেসবুক অ্যাকাউন্টের নাম নিয়ে নেয়, নাম্বার দিতে বলে, ইমেল সাবমিট করতে বলে, বা দু একটা প্রশ্ন জিজ্ঞেস করে আপনি ঢাকার ভিতরে থাকেন না বাইরে থাকেন, এরকম মানে যে যেরকম প্রশ্ন সেট করে ওইটাতে, ওইটা সেট করার পর যখন আপনি একটা সাবমিট করবেন, তার মানে একটা লিড দিচ্ছে, একটা লিডের জন্য ফেসবুক টাকা কাটবে। মানে ফেসবুকের কাজটা কি, মূলত হচ্ছে অ্যাড এর মাধ্যমে আপনার পোস্ট বা কন্টেন্টটা মানুষের কাছে পৌঁছায় দিবে। পোস্ট বা কন্টেন্টটা যখন মানুষের কাছে পৌঁছাবে, ধরেন $1 দিয়ে 1000 রিচ দিল, হ্যাঁ $1 দিয়ে 1000 রিচ দিল, এখন $1-এ 1000 জন মানুষের মধ্যে আপনার ধরেন যে মেসেজ আসতেছে এভারেজে 10টা, তাহলে ভাগ করে দেখা যাবে যে কস্ট পার মেসেজ, যেহেতু আপনি $1 খরচ করে কটা মেসেজ পেয়েছেন 10টা, তাহলে কস্ট পার মেসেজ হবে 10 সেন্ট। আপনার যদি $1 খরচ করে 20টা মেসেজ পান, তাহলে কস্ট পার মেসেজ হবে 5 সেন্ট, 50% কমে যাবে। যত মানে হচ্ছে যে অ্যামাউন্ট আপনি খরচ করবেন, সেই অ্যামাউন্টে যত বেশি লিড, কল, মেসেজ, যাই বলেন না কেন, যেটা টার্গেট থাকবে আপনার, ওইটা যখন আপনি দিবেন এবং ওই থেকে মানে যে অ্যামাউন্টটা দিবেন সেই অ্যামাউন্ট অনুযায়ী যতগুলো মেসেজ বা লিড ঢুকবে, ওই অনুযায়ী একটা একটা অ্যামাউন্ট দেখাবে যে কস্ট পার মেসেজ কত, কস্ট পার কল কত, তবে লিডের খরচটা বেশি হয়। এক একটা লিড আপনার 30 টাকা, 40 টাকা থেকে শুরু করে 100 টাকাও পর্যন্ত যায়, $1, $2 হয় এক একটা লিড। যখন আপনার পেজের রিচ কমে যাবে, হ্যাঁ আপনার যখন আপনি পোস্ট করতেছেন পোস্টের রিচ নাই, তখন কি হবে, কস্ট পার লিড বা কস্ট পার মেসেজ যাই হবে সবকিছু বৃদ্ধি, বিল বৃদ্ধি হয়ে যাবে, তখন খরচ বেশি হবে। এভারেজ হিসেব করেন, একটা মেসেজ যদি আপনার 10 টাকা করে পড়ে, তাহলে যদি 10টা মেসেজ $1, বা 20টা মেসেজ যদি হয় তাহলে $2, এইরকম যখন কস্ট পার মেসেজ পার মেসেজ হচ্ছে 10 সেন্ট করে কাটতেছে। কিন্তু এই এইটাই যদি আবার বেড়ে যায় 15 সেন্ট হয়, তখন আপনার 10টা মেসেজে কত হবে, $1.5 খরচ হয়ে যাবে। তো এগুলো আরো ডিটেলস থাকবে। তারপরে ইনহ্যান্স,
ইনহার্সের কাজ কি? ইনহার্সের কাজ হচ্ছে নর্মালি আপনি যে পোস্টের রিচ কত পাইছেন, স্টোরি শেয়ার করে স্টোরিতে রিচ কত, ইউর রেজাল্ট লাস্ট 3 উইক, লাস্ট উইক মানে গত সপ্তাহে কটা রিচ, আমি তুমি এই কত দিন পোস্ট করেছি, তো এই তিনটা রিচ পাইছি টোটাল দিস উইক, টোটাল লাস্ট উইকে এখানে হচ্ছে মেসেজ অ্যাক্টিভিটি, মানে মেসেজ কটা আসছে, কোনো মেসেজ আসছে না, কিন্তু আমাদের পোস্ট রিচ পাইছে তিনটা। আমরা যদি ভিউ অল ইনসাইটে ক্লিক করি তাহলে ইন্ডিভিজুয়াল পোস্ট দেখাবে, ইমপ্রেশন দেখুন কিন্তু ভালো আসছে, 24টা ইমপ্রেশন আসছে এবং সবগুলো 100%, কেন আমাদের পোস্ট পেজটা নতুন, যেহেতু আমাদের পেজ নতুন এখন যে আজকে যদি পোস্ট করি আজকে এটা থেকে আরেকটু বৃদ্ধি পায় 3 থেকে 6 হয় বা হচ্ছে যে 10 হয় তখন কি হবে 100% বেড়ে 200% 300% মতো হয়ে যাবে। কন্টেন্ট ইন্টারাকশন মানে একজন রিয়েক্ট দিচ্ছে এটা 100% আছে। তারপর ইমপ্রেশন মানে আমাদের পোস্ট মানুষের ফিড নিউজ ফিডে গেছে, আমাদের পোস্টটা কয়টা নিউজ ফিডে গেছে, 24টা নিউজ ফিডে অলরেডি গেছে, মানে 24 জনের কাছে অলরেডি পৌঁছেছে, এটা কিন্তু একদম অর্গানিক, কোনো ধরনের পেজ থাকছে না, আপনার সামনে কিন্তু পোস্ট করছি, কোনো লিঙ্ক দেবে লিঙ্কে ভিজিট করতো সেটা দেখাবে, তবে অর্গানিক ভালো লিঙ্ক হতে হবে, ভালো ডোমেনের লিঙ্ক হলে ফেসবুক থেকে সমস্যা করে না, যদি এরকম ব্লগার বা সাইটে পুরো কম হয় অনেক সময় ফেসবুক সেটা রেস্ট্রিক্টেড করে দেয়, পেজে ক্ষতি হতে পারে অথবা ডিরেক্টলি প্রোফাইল ব্যান হয়ে যেতে পারে, তো এই জন্য আমি আপনাকে না করেছিলাম যে একেবারে প্রথম অবস্থায় তো কোনো লিঙ্ক দিব না, পরবর্তীতে যদি দিই খুব কম পরিমাণে লিঙ্ক দিব, তাহলে একদিন আমি 10টা পোস্ট করতেছি 1টা পোস্টে আমি লিঙ্ক দিলাম, এইভাবে আমাদের নর্মালি টার্গেট থাকবে, যেহেতু আমরা বায়োতে লিঙ্ক দিচ্ছি প্রোফাইলে কিন্তু বায়োতে লিঙ্ক আছে, আমাদের টার্গেট থাকবে যে মানুষকে বলা যে বায়োতে লিঙ্ক আছে বা আমার প্রোফাইলে ঢুকলে লিঙ্ক পাবে, লিঙ্কে ঢুকে ক্লিক করে সাইন আপ করো। দেখেন এই পোস্টে কিন্তু একটা লাইক আছে, কে দিছে জানি না, হ্যাঁ মাইক অনি এক যেন একটা নাম দিচ্ছে, তো এখানে এখানে যদি ক্লিক করে দেখেন এই পোস্টটাই 2টা ইমপ্রেশন 2টা এঙ্গেজ 2টা লিঙ্ক, 1টা এঙ্গেজমেন্ট এবং একটাই হচ্ছে আমাদের সাথে কানেক্টেড হয়েছে। এখন যদি আমি এখানে ক্লিক করি সে কিন্তু আমার এখানে লাইক দিচ্ছে, মানে পোস্ট লাইক দিচ্ছে, আমার পেজে কিন্তু সে কানেক্টেড না, আমি তাকে ইনভাইট পাঠাইতে পারবো, ইনভাইট পাঠালে কি হবে তার কাছে একটা নোটিফিকেশন যাবে, জিপিফাই ওয়ান টু ইনভাইট ইউ টু দেয়ার পেজ, ফলো টু ফলো দেয়ার পেজ, আমার একটা নোটিফিকেশন তার কাছে যাবে, তো কি হবে সে যদি অ্যাক্সেপ্ট করে তাহলে সে আমার একজন ফলোয়ার হয়ে যাবে, আমার পরবর্তী সবগুলো পোস্ট তার কাছে যাবে, এখনো কিন্তু যাবে না যে তা না, এখন যাবে কিন্তু কম, যখন সে আমাকে ফলো দিবে এ টু জেড পোস্ট তার কাছে যাবে, কিন্তু আমি যদি কোনো একটা পোস্টে কমেন্টে রিপ্লাইও দিই তার কাছে আমার পোস্ট যাবে, এগুলো তো কোনো রিচ নাই, শুধু একটাতে রিচ আছে, আর বাকি যে 24টা ইমপ্রেশন কোথা থেকে দেখাচ্ছে, বাকিগুলো দেখাচ্ছে হচ্ছে বিভিন্ন পেজ থেকে, হয়তো আমি কমেন্ট করছি, হয়তো বা আমি বিভিন্ন গ্রুপে জয়েন করছি বা একটা দুটো পোস্ট করছি, কোনোটা অ্যাপ্রুভ হয়নি যদিও অ্যাপ্রুভ হয়ে দেখা যেত, ওই গ্রুপগুলো থেকে আমার মতো ইয়ার্সিনি যাচ্ছে, আমরা লাইক দিলে মানুষের কাছে আমাদের নোটিফিকেশন যাচ্ছে, আমরা কমেন্টস করলে মেনশন দিয়ে কমেন্ট করলে নোটিফিকেশন যাচ্ছে, এনিহাম আমাদের নোটিফিকেশনগুলো তাদের কাছে যাচ্ছে, এখান থেকে কিন্তু তাদের কাছে ইমপ্রেশন সৃষ্টি হচ্ছে, আমাদের নাম তারা পড়তে পারছে, আমাদের ব্র্যান্ডটা তারা জানতেছে, ওকে জাস্ট প্রথম অবস্থায় এটা হচ্ছে যে পরিচিতি বৃদ্ধি করা। ই কমার্স বিজনেস এর ক্ষেত্রে সেম, আপনি অর্গানিক মার্কেটিং ফার্স্ট টার্গেট থাকে একদম অথেন্টিক অর্গানিক মার্কেটিং, এই জন্য কি করবেন আপনার কন্টেন্ট, আপনি যে প্রোডাক্ট আপনি কাজ করতেছেন সেই প্রোডাক্টটা, ইভেন্ট আরো কিছু মানে আউট টপিকও সেই কোনো টপিক মানুষজনের কাছে পছন্দ হয় এমন টপিক, একটা পেজ আছে বাংলাদেশে একটা পেজ তারা 1 টাকার বুস্ট করে না, মানে 1 ডলার খরচ করে না বুস্টিং এ, সম্পূর্ণটা অর্গানিক করতেছে মার্কেটিং করতেছে, দেখি সার্চ করে পাওয়া যায় কিনা, এই যে দেশীয় এটা একটা ওদের একটা পেজ আছে দেশীয় দই ঘর 2টা পেজ, এই যে উনি উনি এবং হাজবেন্ড মিলে আর কি এরা বিজনেস করতেছে, 2,50,000 ফলোয়ার, তারা কোনো ধরনের বুস্ট করে না, জাস্ট লাইভ করে, এই যে একটা লাইভ পোস্ট এবার দেখা 23 মিনিট আগে একটা পোস্ট করছে, 23 মিনিট আগে পোস্ট করছে 197টা রিয়েল কমেন্ট আসছে 25টা, এটাতে হচ্ছে কখন জানো 1 ঘন্টা আগে মধ্যে 1 ঘন্টা আগে লাইভ করছে 173টা রিয়েল 79টা কমেন্ট 3টা শেয়ার, এই 2 ঘন্টা আগে লাইভ করছে মানে 2 ঘন্টা লাইভ করতেছে, যেহেতু সামনে ঈদ
সো ঘন্টা ঘন্টা লাইক করছে, এখানে দেখেন 504টা মানুষ রিয়েক্ট করছে এবং এখানে 190টা। তো এইরা যে মার্কেটিংটা করতেছে এদের এদের এটা কি হচ্ছে যে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি, যত বেশি অ্যাক্টিভ থাকবে তত বেশি নতুন নতুন অডিয়েন্সের সাথে এঙ্গেজ হবে, যত বেশি অ্যাক্টিভ থাকবে এটা কিন্তু বুস্ট করে না। আর শুধু যে মানে সিপিস বা সাই নিয়ে কাছে তা না, যে আরো অন্যান্য প্রোডাক্ট আছে এবং আমি যতটুকু জানি এদের নিজস্ব সিপিস বা সারের তাঁতের কোনো ফ্যাক্টরি আছে এটা মেবি। তারপর এরা আরেকটা আছে দই ঘর, না দই ঘর চলে আসছে, হ্যাঁ এই যে দেশীয় দই ঘর এটা অর্গানিক হচ্ছে দই দিয়ে, আগে শুধু দই দিয়ে শুরু করছিল এখন রসমালাই সেল করতেছে বা আরো অন্যান্য মিষ্টান্ন সেল করতেছে। ওরা কি করে কন্টেন্ট বানায়, মানে কন্টেন্ট লিখে গল্প লিখে, অনেক অনেক টাইপের গল্প আছে যেখানে একটা কন্টেন্ট ওরা ভিডিও কন্টেন্ট তৈরি করছে, ওরা গল্প লিখে যে এখানে বিশাল বিশাল গল্প আছে, শুধু এইটাতে গল্পের পরিমাণ কম, ওই পোস্ট ওই পেজে আরো বেশি গল্প আছে। এই বহুদিন আমাদের স্পেশাল ফোটোগ্রাফি করে মার্কেটিং করি না, আসলে এই দুটো আইটেম হইতেছে আমাদের সাইলেন্ট আইটেম, আর এই আসে ডেইলি সেল হয়, মানে এখানে ডেইলি আসে ডেইলি সেল হয়। এই যেখানে একটা কথা বললো এটা দিয়ে একটা অডিয়েন্স কে তারা এক্সপ্লেন করলো যে তাদের চাহিদাটা কি পরিমাণ আছে, এটা কিন্তু এখানে সে বুঝলো। তাই এইরকম আর কন্টেন্ট তৈরি করে, এগুলোর জন্য রিসার্চ করতে হয়, কিছু পরিমাণ রিসার্চ করতে হয়, কন্টেন্ট রাইটিং এও ভালো একটা স্কিল লাগে, এটা ই কমার্সের জন্য বলতেছি। তো এখানে অল টুলস আছে, অল টুলস আরো অনেক অনেক টুলস আছে, ফেসবুকে একদম অথেন্টিক যে বিষয়টা আপনি শেষ করতে পারবেন না, আর বুস্ট করার জন্য ডলার খরচ করতেই হবে। তার জন্য আপনি কোন এজেন্সির কাছ থেকে অ্যাড অ্যাকাউন্ট নেন বা হচ্ছে আপনি নিজেই আপনার যে ই আছে ডুয়েল কারেন্সি কার্ড ব্যাংক কার্ড বাংলাদেশি ব্যাংকে তো অবশ্যই সেটা দিয়ে করতে পারেন, বাংলাদেশি যে কোনো ব্যাংকের ডুয়েল কারেন্সি কার্ড যেটাতে ইউএস ডলার প্লাস হচ্ছে বাংলাদেশি টাকা দুইটাই হিসেব হবে ওইটা করবেন। অবশ্যই তার জন্য কি করতে হবে, পাসপোর্ট দিয়ে ওই ডুয়েল কারেন্সি অ্যাকাউন্ট খুলতে হবে, একটা পাসপোর্টে এক বছরে $12,000 পর্যন্ত ইনভেস্ট করা যায়। ইনভেস্ট করলে কি হয় আপনার একটা লিমিট দিয়ে দিবে, আপনি $12,000 পর্যন্ত খরচ করতে পারবেন এক বছরে, ওকে। আবার যারা বিদেশে যায় তারা কিন্তু সেম ইনভেস্ট করে নেয় $12,000 পর্যন্ত, তাদের লিমিট থাকে, তারা এটা খরচ করতে পারে। এটা একটা ব্যক্তির উপর, মানে হচ্ছে যে সরকার কর্তৃক এটা নির্ধারিত। আর এইখানে হচ্ছে যে পুরো সবগুলো টুলস আছে, পেজে যত সেটিংস আছে, পেজ সেটিং, নর্মাল সেটিং সব কিছু এখানে আপনাকে দেখাচ্ছে। পেজ সেটিং এ ক্লিক করলে এই সেটিং এ আসতেছে, এমনি সেটিং এ ক্লিক করলে আপনার মেটা বিজনেস যে সেটিং আছে ওইখানে চলে যাচ্ছে, এই যে এটা হচ্ছে আপনার প্রোফাইল সেটিং এ চলে আসছে। এটা হচ্ছে পেজের একটা আইডি, তারপরে যে পেজ এক্সেস, চ্যানেল হুক এন্ড এক্সেস, দিস পেজ, এখান থেকে গিয়ে আপনি পেজের এক্সেপশনারি দিতে পারবেন, কন্ট্রোল একটা আছে, মানে আপনি চাইলে আপনার পেজের অ্যাডমিন আরো কয়েকজনকে দিতে পারেন, পেজ রোল চেঞ্জ করা বা পেজ এক্সেস কন্ট্রোল এটা নাকি, এখানে গিয়ে আপনি চাইলে আরো নতুন নতুন মানুষকে বা আসা, এটা হচ্ছে যে ডিএসপি বা ডিএস করার জন্য, এটা না একটা অপশন আছে এক্সেস দেওয়া, এক্সেস দেওয়ার জন্য প্রাইভেসিতে দিয়ে মনে হয় ওইখান থেকে আপনি নতুন মানুষকেও ইনভাইট পাঠাতে পারবেন। তাহলে কি হবে, একজন একজন থাকলো আরো দুজন মডারেটর থাকলো, আপনি ধরেন একা কাজ করতে পারতেছেন না, আপনার আরো টিম মেম্বার ঢুকতে হয়েছে, আরো টিম মেম্বার বাড়াচ্ছে, তখন কি করবেন, তখন এরকম মডারেটর দিয়ে বা হচ্ছে অ্যাডমিন দিয়ে কাজ করতে হবে, সেও আপনার পেজে যদি কোনো মেসেজ আসে সেই মেসেজ দেখতে পাবে, কি করতে হবে আপনি যদি তাকে দেন শুধুমাত্র সেই মেসেজ রিপ্লাই এবং কমেন্টস রিপ্লাই দিতে পারবে, এরকম যদি এক্সেস দেন শুধু এই কাজটাই করতে হবে। আপনি যদি অল এক্সেস দিয়ে দেন তাহলে আপনি যেমন কাজ করতে পারবেন পেজে পোস্ট ডিলিট করা, পোস্ট নতুন পোস্ট তৈরি করা, কেউ পোস্ট ডিলিট করা, নতুন পোস্ট তৈরি করা, তারপর হচ্ছে যে মেম্বারদের ব্যান করা, এভরিথিং সে করতে পারবে, মানে ফুল এক্সেস আপনি তাকে দিয়ে দিচ্ছেন এই আর কি। তো এটা মোটামুটি সিস্টেমে আছে,
দেন মানে এখানে প্রত্যেকটা অপশন আপনি চাইলে ঘুরে ঘুরে দেখতে পারেন। অল ফুল সেভার তেমন কোনো কাজ নেই, এখানে কাজ দিয়ে দিচ্ছে আর সেটিং, এই সেটিংটা এই মানে নর্মাল এটাই। তো এইগুলো ছিল মূলত হচ্ছে ফেসবুকের বিষয়। আমরা এই মেটা বিজনেস সুইটটা সম্পর্কে যত ভালো জানবো তত ভালো আমরা হচ্ছে অ্যাড সেট আপ করতে পারবো। অ্যাড সেট আপ করা ঠিক আছে করতে পারবো, তবে আমাদের প্রোডাক্ট নিয়ে রিসার্চ করতে হবে, যে প্রোডাক্ট নিয়ে কাজ করবেন সেই প্রোডাক্টের কিওয়ার্ড কি কি হইতে পারে, মানে ভালো কিওয়ার্ড মানুষজন সার্চ করলো, কি লিখে সার্চ করলে আপনার প্রোডাক্টটা পাবে, কি টপিক লিখে সার্চ করলে, নাম লিখে কয়জন সার্চ করবে আপনাকে হয়তো প্রথম অবস্থাতে চিনবে না, প্রথম অবস্থা আপনার নাম বা আপনার পেজের নাম কেউ চিনবে না, সেই ক্ষেত্রে কন্টেন্ট দিয়ে মানুষের কাছে পরিচিত হইতে হবে। প্রতিদিন এত পরিমাণ কন্টেন্ট যদি আপনি দেন, মানে হচ্ছে অনেকগুলো কন্টেন্ট আপনি যদি প্রতিদিন দেন এক ঘন্টা আধা ঘন্টা পর পর, সেক্ষেত্রে অর্গানিক রিচ পাওয়ার চান্স অনেক বেশি। তবে কখনোই অর্গানিক রিচ আপনার একদিনে বা দুই দিনে বা এক সপ্তাহে 1 মিলিয়ন হওয়ার চান্স খুব কম একদম নতুন পেজ দিলে। সেক্ষেত্রে কি করতে হবে, ধীরে ধীরে আগাইতে হবে, প্রতিদিন পোস্ট, সোশ্যাল মিডিয়ার মেইন অ্যালগোরিদমটাই হচ্ছে এটা, রেগুলার পোস্ট করতে হবে এবং অনেক ঘন ঘন পোস্ট করতে হবে এবং প্রাইভেসি পলিসি মেনটেন করে পোস্ট করতে হবে। রিসার্চের জন্য ট্যাগ ইউজ করতে হবে, হ্যাশট্যাগ ইউজ করতে পারেন, অন্যান্য কিছু কিওয়ার্ড ওয়ার্ড ইউজ করতে পারেন যেগুলো মানুষের সার্চ করার পসিবিলিটি বেশি, এগুলো হচ্ছে পোস্ট করার জন্য। তো এগুলো ইউজ করলে তখন আপনার অর্গানিক রিচ বৃদ্ধি পাবে, অর্গানিক ভাবে মানুষের কাছে পৌঁছাইতে থাকবে আপনার পোস্ট গুলো। তো অর্গানিক ভাবে যদি আপনার পোস্ট রিচ দ্বারা হচ্ছে যে একদিনে 1000 পর্যন্ত যায় বা হচ্ছে যে 2 দিন 3 দিনে আপনার 1000 পর্যন্ত হয়, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আপনার পেজ রিচ যখন আপনি বুস্ট করবেন, $1 $1000 যাওয়ার কথা, বা হচ্ছে ওরা একটা রেশিও দেয় যে $1 খরচ করলে 1600 থেকে 1700 রিচ পাওয়া যাবে বা 1600 থেকে 2000 রিচ পাওয়া যাবে। আপনি যদি অর্গানিক রিচ ভালো থাকে তাহলে আপনাকে যে হাইস্ট অ্যামাউন্ট আছে 2000 রিচ এইটাই আপনাকে দিবে, আপনার যে হাইস্ট অ্যামাউন্ট আছে নর্মালি যাদের কোনো কিছু নাই পেজে, যদি বলে $1 $1600 থেকে 2000 রিচ পাওয়া যাবে তাহলে আপনাকে 1600 রিচ থেকে 1700 রিচের মধ্যেই রাখবে, এর বেশি দিবে না। তবে আপনার কন্টেন্ট যদি ভাইরাল হয় বা একটু ভালো কন্টেন্ট হয়, মানুষজন কমেন্টস করে তাহলে আবার রিচ পাবে, আপনার পোস্টে যদি মানুষজন হিউজ পরিমাণ কমেন্টস করে তাহলে রিচ পাবে। এখন অর্গানিক রিচ বাড়ানোর জন্য কিন্তু কমেন্টস অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি যে ফেসবুকে প্রোফাইল থেকে হোক বা যে কোনো জায়গায় থেকে হোক একটা গ্রুপে পোস্ট দেন, আজকে মেবি শুরুর দিকে একটা পোস্ট দেখাইছি একটা গ্রুপে, একটা কুইজ টাইপের পোস্ট আসছিল সামনে, এই যে এইখানে আই ওয়ার্ক ফ্রম অ্যামাজন, এই যে তার হচ্ছে 35টা এমপ্লয়ি দরকার, কারা কারা ইন্টারেস্টেড, যে জিনিস করতো কারা কারা ইন্টারেস্টেড কমেন্টস দিল, তাহলে কি হচ্ছে এখানে কমেন্টস আছে বা DM বললো তো ইনবক্সে চলে গেল। এখানে দেখো 1K কমেন্টস আছে, যেহেতু 1K কমেন্টস আছে এই পোস্টের রিচ হিউজ 7000 লাইক, যত বেশি কমেন্ট হবে লাইকের পরিমাণও বাড়তে থাকবে, যে পোস্টে কমেন্ট বেশি সে পোস্টে লাইকের পরিমাণও বাড়তে থাকে। দেখেন 43000, এখানে একটা শেয়ারও আছে, সেটাও ম্যান্ডেটরি না কিন্তু কমেন্টসটা ম্যান্ডেটরি। আমি গতদিনে আপনাকে বলেছিলাম এটা যে কোনো একটা পোস্টে আপনার কোনো ফ্রেন্ড কমেন্টস করছে, কোনো একটা পোস্টে আপনার কোনো ফ্রেন্ড কমেন্টস করছে, তাহলে কি হবে ওই পোস্টটা 2-1 দিনের মধ্যে আপনার সামনে আসবে, বা একটা ফ্রেন্ডের সাথে আপনার খুব ভালো ঘনিষ্ঠতা আছে যেগুলো তার সাথে ন্যাচারালি কনভারসেশন হয়, সে আপনার পোস্টে লাইক দেয়, আপনি তার পোস্টে লাইক দেন, তো ওই ধরনের পোস্ট ফ্রেন্ড হলে এই জিনিসটা বেশি হয়, মানে ওই ওই ফ্রেন্ড গুলো অন্য কোথাও কমেন্ট করছে ওই পোস্টটা আপনার সামনে পৌঁছাবেই। দেন এছাড়া নর্মাল কিছু ফ্রেন্ড আছে তারা পোস্ট করলে একটু লেট হয় কিন্তু ওই পোস্ট গুলো আপনার সামনে পৌঁছাবে। এক্ষেত্রে পাবলিক পোস্ট গুলোতে রিচ খুব ভালো পাওয়া যায়, পাবলিক গ্রুপ গুলোতে যদি পোস্ট করেন কুইজ টাইপের পোস্ট, যে কোনো ম্যাথ কুইজ দিতে পারেন বা হচ্ছে যে কেউ একটা ছবি দিয়ে বলেন, জিজ্ঞেস করতে পারেন এই জিনিসটা কি, একটু ইউনিক টাইপের ছবি দিয়ে বলবেন যে জিনিসটা কি, বা কিছু গ্রুপ আছে এরকম যে ফটো এডিটিং গ্রুপ দেখলাম ওই গ্রুপগুলোতে ভালো কমেন্ট হয় যে একটা ছবি দিয়ে বলে আপনারা এটা এডিট করে দেন, দেখা যাচ্ছে যে কেউ ফানি এডিট করে দেয়
কেউ নর্মাল এডিট করে দেয়, কেউ ভালো এডিট করে দেয়, কিন্তু মোটামুটি যারা এডিটিং জানে তারা সবাই তাদের স্কিল ওই কমেন্ট সেকশনে শো করে, এবং ওই কারণে ওই পাবলিক পোস্টটার অনেক অনেক রিচ আছে। এবং যেহেতু পাবলিক পোস্টের রিচ আসছে, তো পোস্টের রিচের কারণে ওই প্রোফাইলের রিচ অনেক বেশি থাকে। তো আমি এটাকে একটু পজ করতেছি। একটু পরে মেসেজ গুলো দেখতেছি। তো ওইখানে দেখেন ওই পেজটাতে আমি মাত্র লগ ইন করলাম, এই পেজটাতে লাস্ট পোস্ট কবে হয়েছে, লাস্ট পোস্ট হয়েছে এপ্রিলের নাতে, মানে ঈদের রোজার ঈদের একদিন আগে। তো এখন পর্যন্ত এখানে রিচ আসতেছে অর্গানিক রিচ সবগুলো, কিরকম অর্গানিক রিচ দেখেন 184 রিচ কবে, লাস্ট 28 দিনে, মানে ঈদের দিন অনেক পরে, মানে ঈদের পরেও রিচ আসতেছে, লাস্ট 28 দিন 184 রিচ আসছে। আমরা যদি সি মোর ইনহ্যাক্সে ক্লিক করি, এখানে দেখা যাবে যে জিএসকে পোস্ট রিচ কত 184টা, নিউ পেজ লাইক মানে কোনোটাই নাই, ফলোয়ার্স আছে, ফলো দিচ্ছে 5 জন, পোস্ট এঙ্গেজমেন্ট এটা হচ্ছে হয়তো বা পোস্ট লাইক দেখছে বা পোস্ট ভিডিও গুলো একটু সময় নিয়ে দেখছে, এটা হচ্ছে 7 জন এঙ্গেজমেন্ট। তারপরে এই যে কনটেন্ট, এই যে অডিয়েন্স, কি কি টাইপের অডিয়েন্স আছে দেখেন, এজ অ্যান্ড জেন্ডার মেন আছে, সবগুলোতে মেন বেশি, 18 থেকে 24 বছর বয়সে যত অডিয়েন্স আছে তার মধ্যে 20% প্লাস হচ্ছে মেল এবং 20% এর মতো হচ্ছে ফিমেল, এভারেজ 20%। আর এখানে হচ্ছে 25 থেকে 34 বছর বয়সে মেল আছে আপনার অলমোস্ট 30% বা 28% এর মতো, আর ফিমেল আছে আপনার 10% এর মতো। দেখ এইভাবে হচ্ছে লিস্ট মানে অডিয়েন্স দেখা যায় কত বছর নানা বয়সে মানুষজন বেশি আছে, 18 থেকে 35 বছরের মানুষই কিন্তু সবচেয়ে বেশি, 35 এর পরে দেখেন 44, 35 থেকে 44-এর ভিতর তেমন নেই, 45 থেকে 54-তে তেমন নেই, 55 থেকে 64-তে নেই, 65+ একেবারে নাই বললেই চলে, একটুখানি আছে। তার মানে আমি যদি এখন বুস্ট করতে চাই আমার পোস্টের পোস্ট গুলো কত বছর মানুষের কাছে পৌঁছতেছে, 18 থেকে 34 বছর বয়সে মানুষের কাছে বেশি পৌঁছেছে, আমি কি করতে পারবো ইজিলি কিন্তু এই বয়সের মানুষদেরকে টার্গেট করে কিন্তু বুস্ট করতে পারবো, কারণ আমার টার্গেট অডিয়েন্স আমি পেয়ে গেছি, তাই না? আমার টার্গেটের অডিয়েন্স কিন্তু আমি পেয়ে গেছি। তো আমি এখান থেকে ধরে নিতে পারবো যে আমার অডিয়েন্স কারা কারা হতে পারে। তো সি ডিটেলস যদি যাই আরো অনেক ডিটেলস দেখা যাবে, যে লোকেশন কোন লোকেশনে মানুষজন বেশি ছিল, ঢাকা বাংলাদেশ বা ঢাকা ডিভিশনের লোক ছিল হচ্ছে টোটাল কত 14,000 দেখাচ্ছে, এটা কি ফলো আসছে এডি, দেখা যাচ্ছে চিটাগাং ডিভিশনের আছে 257, বরিশালের আছে 161, খুলনা আছে, রংপুর আছে, সিমোরে ক্লিক করলে আরো আছে, টঙ্গি থেকে আছে 91, তারপর হচ্ছে যশোর, সিলেট, রাজশাহী, কুমিল্লা, এমন। এটা কি ইউ ডেটা উইল এভেলেবল উইথিন দি নেক্সট 24 আওয়ার, এগেন লেখে নতুন ডেটা আবার তো 2 ঘন্টা পরে অ্যাড হবে, এরকম বুঝেছে। তো এটা হচ্ছে একটা অ্যানালাইস ছিল, আমরা সবকিছু দেখতে পারবো এই যে ড্যাশবোর্ডে, ম্যানেজ টুলে গিয়ে বা এখানে ইনহাইস টুলে গিয়ে, তো ম্যানেজ টুলে ক্লিক করে ইনহাইস দেখা যাবে। তারপর আরো আছে অপশন, সেটা হচ্ছে মডারেশন অ্যাসিস্ট, এটা এটা না
পেজ রিকমেন্ডেশন, পেজ রিকমেন্ডেশন দেখি এই পেজ থেকে মনিটাইজ। আমি গত কালকে যেটা বললাম যে মনিটাইজ এর বিষয়টা, যে মনিটাইজ হতে পারে সেটা হচ্ছে 5,000 ফলোয়ার্স লাগে, তো আমার এটা রিকমেন্ড করতেছে ফেসবুক থেকে, রিকমেন্ড করতেছে আমি এটাতে মনিটাইজ করতে পারবো। আমার কিন্তু অলমোস্ট 5,000 এর কাছাকাছি ফলোয়ার্স হয়ে গেছে। এখন কি করতে হবে, কন্টিনিউসলি ভিডিও আপলোড করতে হবে, যেহেতু ইসলামিক কন্টেন্ট ওই ধরনের কন্টেন্ট এখন তৈরি করা হচ্ছে না এখন, যার কারণে আমি মানে হচ্ছে এটা মনিটাইজেশন যেন কাজ করতে পারতেছি না, মানে সময় দিতে হবে, যে কাজই করতে জানি না কেন প্রচুর পরিমাণ সময় দিতেই হবে। তো যেহেতু এটা একেবারে অর্গানিক ভাবে সবকিছু করার ট্রাই করতেছি, তার জন্য তো বেশি সময় লাগতেছে। যদি চার ইন্ডিভিজুয়াল পোস্ট বা ইন্ডিভিজুয়াল যে বিষয়টা, মানে ইন্ডিভিজুয়াল পোস্ট এর কোনটা রিচ কত হয়েছে এটা যদি দেখতে চান সেটা দেখতে পাবেন। এখান থেকে আমি দেখা যাবে লাস্ট 90 দিন বা 3 মাসে কত হয়েছে, কন্টেন্ট আমার ভালো একটা রিচ আসছিল একটা কন্টেন্ট অনেক আগে, কন্টেন্টটা খুঁজতে দেখছি। আর কি প্লে কন ভিডিও ফিল্টার, এটা হচ্ছে লাস্ট 90 দিন দেখাচ্ছে। ও আচ্ছা, সরি সরি সরি, এটা অন্য একটা পেজে মেটা বিজনেস ওপেন হচ্ছে, এই জন্য আমি পাচ্ছিলাম না। তাই তো বলি যে পেজ লিড কোথায়, পেজে কন্টেন্ট, কন্টেন্ট একটা তো লাস্ট 90 দিনের কোর্স গুলো দেখতে পারবেন। আপনি যদি অন্য কোনো দিনের কোর্স দেখতে সেটা পারবেন, এবং এখানে সেই ইনহাইস গুলো দেখা যাবে, ইনহাইস কোনটার রিচ কত। লাইফ টাইম ফলোয়ার হচ্ছে আমার 4.9K বা 4,900, এবং হচ্ছে লাস্ট 28 দিনের কোর্স এটা। দেন হচ্ছে আচ্ছা, এটা চেঞ্জ করা যাচ্ছে না, মানে আমি যাচ্ছিলাম যে ডেট চেঞ্জ করে দেখাইতে, একটা পোস্ট ছিল অনেক পুরনো একটা পোস্ট ছিল, ভালো রিচ আসছিল, গত বছরের একটা পোস্ট, প্রায় 26,000 রিচ একটা পোস্ট আসছিল। পোস্ট রিচ গুলো এইখানে দেখা যাচ্ছে, এই একটা পোস্টে ইমপ্রেশন 1100, রিচ 1100, একদম সম্পূর্ণ অর্গানিক। এটা যে 1400 এই টাইম দেখা যাবে, এই যে এখানে রিচ দেখা যাচ্ছে, তারপরে মানে আরো অনেক অনেক আছে, ডিটেলস আপনি দেখতে পাবেন যে কোনটার কি অবস্থা নাকি। চাইলে আপনি কি কি দেখতে পাচ্ছেন সেটা সিলেক্ট করতে পারবেন। আপনি টাইটেল দেখতে পাচ্ছেন, ডেট পাবলিশ স্ট্যাটাস লাগবে না, তারপর হচ্ছে যে
লাইক কমেন্ট লাগবে না, শেয়ার লাগবে না, লিঙ্ক ক্লিকস লাগবে না, অ্যাপ্লাই এখন কমে যাবে, মানে এই অপশন গুলো দেখা লাগবে না, এইগুলো লিখতে পারবে কোনটা ঠিক কথা। তো ফাইন, মানে এইভাবে দেখতে পারবে। আমি যেহেতু এখন দেখাচ্ছে কত 185 না বাকি 84, তো কি বার তুমি কাজ করা হয় না, যদিও আমি যদি আজকেও চেষ্টা করি, আজকে যদি শুরু করি ইনশাল্লাহ নেক্সট ডে এর মধ্যে এটা রিচ অ্যাটলিস্ট 1000 করা বসে একদম অর্গানিক। ওকে, তো এটা দেখি ট্রাই করবো আমি 1000 প্লাস করার জন্য রিচ, এবং সেটা আপনাদের তো দেখাবো। আর এই পেজটা তো নিয়ম হচ্ছে যে আমি আরো ডিটেলস পোস্ট করে দেখাবো, এগুলো নিয়ে পোস্ট করবো কন্টিনিউয়াসলি। তো কি পোস্ট করব এবং হচ্ছে রিচ কিভাবে বাড়বে সেটা আমি অবশ্যই অবশ্যই আপনাদের ক্লাসে দেখাবো। আমরা হয়তো বা নেক্সট ক্লাস বা তারপরে ক্লাসে এক সেট আপ শুরু করবো ইনশাল্লাহ। আপাতত হচ্ছে মেটা বিজনেস সুইট সম্পর্কে ভালো করে জানেন, আর যেহেতু ফেসবুক পেজ আমরা মোটামুটি সবাই ক্রিয়েট করেছি, তারপরে কাজ থাকবে হচ্ছে পোস্ট করা। আমি একটা পোস্ট করে দেখাইছি, তার মানে আপনারা একটা পোস্ট করবেন এমনটা না, অনেকেই হয়তো আপনারা পেজ ক্রিয়েট করছেন কিন্তু এখনো পোস্ট করেননি, তো সাজেশন থাকবে পোস্ট করা, পোস্ট করতে থাকেন। যাদের মেটা বিজনেস সুইট অ্যাপটা ডাউনলোড করেন না এবং মেটা বিজনেস সুইট করতে পারতেছেন না, ফাইন, আপনি নর্মালি আপনার ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করতে পারেন, ওই জিনিসটা আপনি ফেসবুক পেজে করেন। জাস্ট নর্মালি প্রোফাইলে গিয়ে পার্স অন ইউর মাইন্ড এখানে ক্লিক করে আপনি আপনার মতো করে টেক্সট লিখে পোস্ট করতে পারেন। অবশ্যই কোনো ভায়োলেন্স বা রেস্ট্রিক্টেড কোনো টপিক যাতে না হয়, এই জিনিসটা মাথায় রেখে নর্মাল পোস্ট হ্যাশট্যাগ ইউজ করবেন, পোস্ট করবেন। ওকে, এটা ট্রাই করবেন ইনশাল্লাহ সবাই। আমি আজকে রেকর্ড অফ করে দিচ্ছি। অ্যাস্ট্রাকটিভ করছেন, গতকাল ক্লিক দেখেছিল, দেখেছি কত সেম দেওয়া, আর যাদের এক জায়গায় দেখাচ্ছে 10 ক্লিক, অপর জায়গায় দেখাচ্ছে 8 ক্লিক, এবং রেভিনিউ দেখা যাচ্ছে কত সেন, আমি বুঝতে পারছি না সমাধান কি। নবীন ভাই আপনার কথাটাও আমি বুঝি নাই, পেমেন্ট গেটওয়ে রিকোয়ার্ড বিফোর স্টার্ট মার্কেটিং রাইট? না, পেমেন্ট গেটওয়ে ওইটা না, রিকোয়ার্ড না, আপনার হচ্ছে যে অ্যাড রান করাটা দেখাবো, কিন্তু ওইটার জন্য ডলার অ্যাড অ্যাকাউন্টে ডলার ডলার থাকতে হবে। তো অ্যাড অ্যাকাউন্টে ডলার থাকতে হলে আপনার পাসপোর্ট দিয়ে অথবা ই করে নিতে হবে, ব্যাংক অ্যাকাউন্ট কানেক্ট করতে হবে, ব্যাংক থেকে ডলার কেটে নেবে। আর আপনি যদি চান কোনো এজেন্সির কাছ থেকে ডলার কিনতে বা কোনো ব্যক্তির কাছ থেকে ডলার কিনতে, সে আপনার অ্যাড অ্যাকাউন্টে ডলার অ্যাড করে দিতে পারবে, ওইটা হিসেবে আলাদা। মোটামুটি অনেকেই আপনারা পেজ বিষয়টা বুঝতে পারছেন, এখন হচ্ছে মার্কেটিং এর দিকে ফোকাস করতে হবে, মানে পোস্ট ফ্রি পোস্ট করতে থাকেন কন্টিনিউয়াসলি, কি করবেন ফ্রি মার্কেটিং ফ্রি পোস্ট। এনি ভায়োলেন্স টপিক ছাড়া, কি কোনো ভায়োলেন্স টপিক বাদ দিয়ে হচ্ছে ফ্রি মার্কেটিং ফ্রি পোস্ট করতে থাকেন। আমার লিঙ্ক গুলোর ভিডিও আসে নাই, লিঙ্ক তো আপনাকে আলাদা দেই নাই, সবাই সেম। পেমেন্ট মেথড অ্যাড করতে হবে না এখন, সিপিএ গেপে এগুলো আমি দেখাবো। স্যার আমি প্রবলেমটার জন্য সামনের দিকে আগাইতে পারছি না। আর সাহেব ওটা প্রবলেম না, জাস্ট যেহেতু আপনি ক্লিক করছেন, আপনার প্যান্থিয়ন তো আছে, তো প্যান্থিয়ন ওপেন করেন, প্যান্থিয়ন ওপেন করলে দেখবেন যে ওইখানে আপনার অপশন দেওয়াই আছে গেট স্টার্ট, প্লাগইনস এ ক্লিক করলে গেট স্টার্ট একটা অপশন পাবে, গেট স্টার্টে ক্লিক করতে হবে। দেখেন আমি দেখাচ্ছি আপনার ব্যাংকিং ডাবাডি করতেছি, লগ ইন করে নিন।
পেজ ক্রিয়েট এর ক্রাইটেরিয়া কিভাবে দেখবো, ওটা হচ্ছে ম্যানেজার দিয়ে দেখা যায় কিভাবে জানো, আমি বের করে দিতেছি। পেজে ম্যাটার তুলে গিয়ে গিয়ে দেখতে পারবেন। এই যেখানে ম্যানেজ টুলস গিয়ে দেখা যাবে অডিয়েন্স না কোথায় জানো, পেজ ক্রাইটেরিয়া দেখা যাবে। ওকে, কোনটা শেষ করিনি, পরে আপনাদের কাছে দিচ্ছি। তিনটা ক্লাস করতে পারেন, কিছু বুঝতেছি না। দেখেন গত দুইটা ক্লাস ছিল ফেসবুক নিয়ে, হ্যাঁ এর আগে ক্লাস তো ছিল ডিজাইন। তো ফেসবুকটা আর ডিজাইন দুইটা আলাদা। আচ্ছা আরুন সাহেব, আপনি আশা করি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। ইনস্টল এ ক্লিক করেন, আপনার এখানে ইনস্টল এ দুই দেখাই দিচ্ছে, আবার এখানে ইনস্টল এ মেবি তিন দেখাবে। আমি ওপেন করে দেখাই, হ্যাঁ তো দেখেন স্ক্রিনটা ভালো করে দেখেন। ফার্স্ট হচ্ছে যে আমি সাইটে যাচ্ছি, ওয়ার্ডপ্রেস এর সাইটে যাচ্ছি, সাইট অ্যাডমিন। এই দেখেন আমার প্লাগিন তো তিন দেখাচ্ছে, ইনস্টলে ক্লিক করলে কি হবে, এইটা হ্যালো, এই যে এলিমেন্টরটাও আছে, এই যে স্টার্টার টেমপ্লেটস, এখানে গেট স্টার্টে ক্লিক করতে হবে। আর যদি অ্যাড না থাকে, অ্যাড নিউ প্লাগিনে ক্লিক করবেন, অ্যাড নিউ প্লাগিনে ক্লিক করে এখান থেকে সার্চ করবেন অ্যাস্ট্রা, ASTRA সার্চ করুন। একটা সার্চ করলে এখানে চলে আসবে যে প্লাগইন এর কথা বলতাম, এই যে এখানে আপডেট নেওয়ার কথা বলতেছি। তো এটা ইনস্টল করবেন, অ্যাক্টিভেট করবেন, অ্যাক্টিভেট করার পর অটোমেটিক একটা পেজ আসবে। আর যদি অটোমেটিক না আসে তাহলে ইনস্টল পেজে ক্লিক করবেন, এখান থেকে নিচের দিকে আসবেন, দেখবেন এক্সট্রা বা স্টার্টআপ ট্যাবলেট দেখা যাচ্ছে। তো এখানে গেট স্টার্টে ক্লিক করবেন, গেট স্টার্টে ক্লিক করলে আপনাকে সেকেন্ড পেজে নিয়ে যাবে এই ট্যাবলেটের জন্য। এই পেজটাতে নিয়ে আসতে পারে, আমার এখানে কি দেখাবে কে জানে। যেহেতু আমি সেট আপ করছি অলরেডি, এখানে হয়তো বা সরাসরি টেমপ্লেটটাই দেখাবে, যে টেমপ্লেটটা আমরা ক্রিয়েট করছি বা এডিট করছি। আপনি এখানে দেখাবে যে AI এর মাধ্যমে জেনারেট করা, অথবা ক্লাসিক থিম, অথবা ওই যে উপরে থাকবে যে এলিমেন্টর, তা আপনাকে উপর থেকে এলিমেন্টর সিলেক্ট করতে হবে। এই এলিমেন্টর সিলেক্ট করে দেন একদম এইভাবে এলিমেন্টর থেকে নর্মাল ভাবে হচ্ছে যে সেট আপ করতে হবে। যেমন এখানে লোডিং হচ্ছে অনেক, তো ভিডিওতে এই জিনিসটা খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। আপনি যেখানে আটকেছেন সেটা হচ্ছে যে ইসে, এই পেজ থেকে ব্যাক থেকে যেটা ছিল ওই প্লাগইনস এ আটকে গেছে, মানে প্লাগইনস এ স্টার্টার এ ক্লিক করতে পারেন, গেট স্টার্টে ক্লিক করতে হবে। এই দেখেন গেট স্টার্টে ক্লিক করবে, এটা আসছে, এখানে ক্লিক করে এলিমেন্টারে ক্লিক করতে হবে। এরপর আপনি একটা টেমপ্লেট নেবেন, আমার মূলত সেকেন্ড টেমপ্লেট এটা নিছি, এটা নিয়ে কাজ করতেছি। এটা সহজে আমি করতে পারবেন, মানে ইনস্টল করতে পারবে, অন্যান্য গুলো কঠিন হবে, আর প্রিমিয়াম গুলো তো নেওয়াই যাবে না। কারণ সাহেব আপনি হোয়াটসঅ্যাপে কালকে নক দিন, ভয়েস কলে কথা হবে ইনশাল্লাহ। আজকে সময় দিতে পারবো না, নেক্সট ক্লাস শুরু হবে। অনেকেই দেখি কাজ করে ইন্টারভিউ করছে, বাট আমরা এখনো কিছুই করতে পারলাম না। অনেকেই কোথায় কি করছে সেটা তো দেখে লাভ নেই, তারা কি শিখতেছে আমরা কি শিখতেছি। আপনি যদি যে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন শিখতে চান, এখানে ইনকামের তুলনায় আপনাকে অ্যাড প্ল্যান করতে করাটা শিখতে হবে ভালো। এটা যদি না করতে পারেন আপনার তো লাভ নেই। আমরা যেহেতু সার্ভিস সেলিং এ কাজ শিখবো, তো একদিনে দুই দিনে কিন্তু আমাদের ইনকামটা শুরু হবে না, সময় লাগবে, সার্ভিস সেলিং এ টাইম দিতে হবে। আপনি আগে স্কিলটি হচ্ছেন না, আপনি কি নিয়ে কাজ করবেন। আমি আপনাকে এই যে শুরু থেকে যদি হয় তাহলে অ্যাস্ট্রা দেখা দিচ্ছি, অ্যাস্ট্রাতে আপনি এখন সোশ্যাল মিডিয়া পোস্ট করতে থাকেন, আপনার ইনকাম শুরু হয়ে যাবে অ্যাস্ট্রাতে। কিন্তু ওইটা অ্যামাউন্টটা আহামরি না প্রথম অবস্থায়, হ্যাঁ আস্তে আস্তে বাড়বে যখন আপনার সোশ্যাল মিডিয়া বাড়বে। তো সোশ্যাল মিডিয়া বাড়াইতে হলে এগুলোতে দাম কি হবে একটু স্টেপ বাই স্টেপ ফলো করেন,
আশা করি ভালো কিছু করতে পারবেন। কে কোথায় কি করছে সেটা পরে, আগে হচ্ছে আপনি কতটুকু শিখতে পারতেছেন এটা একটু দেখেন। ওকে, কারণ এই যে 2 মাসের কোর্স করার, 2 মাসে কি কিভাবে আপনাদেরকে বলেন, যদি বলি শুধু ইন্টারনেট জিনিসটাই করবো তাহলে দেখা যাচ্ছে যে আমি অ্যাডস টেরা নিয়ে সব সোশ্যাল মিডিয়া মার্কেটিং দেখাইতে, তার কোনটা দেখাবো একটা মার্কেট প্লাস আর হচ্ছে সব সোশ্যাল মিডিয়া, দেখবেন আপনার এখান থেকে একটা আর্নিং জেনারেট করতেছে, যদি ফাইবার আপ কর সেগুলো কাজ শিখতে হলে আপনাকে কি বুঝে দেখতে হবে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত, আজকে আর কথা না বলি, অলরেডি সময় শেষ ওষের জন্য। আর একটা প্রশ্ন আছে যে অ্যাড কম বলতে পাবলিশ করার পর কি সেল হয় আর কাজ আছে? সেল অবশ্যই কাজ আছে, আমাদের হচ্ছে যে কি করতে হবে ওটা নিয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট করতে হবে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে হবে, তাহলে প্রোডাক্ট সেল হবে, না হলে তো হবে না, মানুষের কাছে তো বোঝাতে হবে। আচ্ছা, ক্রাইটেরিয়াটা কিভাবে দেখবো? এটা মেবি হচ্ছে পিসিতে আপনি করে নিতে হবে, মোবাইল ভার্সন করে নিতে হবে যতটুকু মনে হচ্ছে, কারণ এখানে তো ডিটেল অপশন নাই, তাহলে একটু মোবাইল ভার্সন করে দেখাই। আচ্ছা, আর 2 মিনিট সময় নিব, মোবাইল ভার্সনটা করে দেখে যে কোনো জায়গায় অটো অ্যাপে ক্লিক, ইনসপেক্টে ক্লিক, এই যে একটা অপশন আছে এখানে ক্লিক করব, তাহলে কি হবে মোবাইল অ্যাপ হয়ে যাবে। একটু রিফ্রেশ দিয়ে নিব, পেজটা আসবে, এখান থেকে মেবি ক্রাইটেরিয়াটা দেখা যাবে, ডিলিট করতে পারছি না পাইনি। প্রোফাইল ফার্স্ট হচ্ছে মেনু বার, দেন হচ্ছে প্রোফাইল, এরপর হচ্ছে ম্যানেজ, এইখানে দেখা যাবে। পেজ রিকমেন্ডেশন আসবে, তারপর হচ্ছে যে মনিটাইজেশন, এখানে আমার মোটামুটি কমপ্লিট। ইনিস্টিম একটা অ্যাড হচ্ছে কিন্তু ইনিস্টিম অ্যাড, ইভেন্ট, বিজনেস সাপোর্ট। আচ্ছা, ওটা 5 মিনিট তো, এখানে লাস্ট 90 দিনে দিচ্ছিল এটা, যাক এই পাচ্ছি না, এটা আপনারা পাচ্ছি না, খুঁজতে হবে এটা, আমি করতে পিসিতে আমি দেখি নেই কখনো। ওকে, যেটা পাই আমি পরবর্তীতে জানাবো আপনাকে, তাহলে নেক্সট ক্লাসে জানাবো। ওকে, ক্যানভা লিঙ্ক মাত্র, যারা যারা ক্যানভা পান নাই আবার বলতেছি, যে আমি আমাদেরকে সাপোর্ট টিমে হোয়াটসঅ্যাপে নোট দিন। ওকে, তাহলে আশা করি দেখাইতে পারবো, বা হচ্ছে যাদের প্রবলেম ছিল ক্যামেরাটা দিয়ে দেওয়ার দিয়ে দিব, বা বলবো যে আপনাকে ইনভিটেশন পাঠাইছি কিনা পাঠাই নাই, এটা তো বুঝতে পারবো তাই না? যারা যারা ক্যামেরা পান নাই কাইন্ডলি আগামীকাল সাপোর্ট টিমে নোট দিন, আমি নিজেই থাকবো, হয়তো আমি থাকবো হচ্ছে 12টার পরে, তো এছাড়া অন্যান্য যে কোনো সমস্যা নিয়ে কথা বলা যাবে ইনশাল্লাহ হোয়াটসঅ্যাপে নোট দিন, হোয়াটসঅ্যাপে আমি একটু দেখি একবার। আজকে এখানে শেষ করবো, তো সবাই, হ্যাঁ যা বিষয়ে আপনার কথাটা শুনেই বলছি আপনাকে রিপ্লাই দিলাম, এটা যে আগামীকালকে সাপোর্ট টিমে নক দিন, যেহেতু আপনি ক্যানভার কথা বলছেন এটাই বললাম যে আগামীকাল সাপোর্ট টিমে নক দিন, ইনশাল্লাহ আপনাকে ক্যানভার সমস্যাটা দেখবো কি কি প্রবলেম হয়েছে বা কেন পান না এগুলো যাচাই করে দেখবো। ওকে।
ক্যানভা লিঙ্ক, ওকে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আপনি ওটা ইউজ করতে পারবেন, সমস্যা নাই। থ্যাংকস, ওকে। তো আজকের মতো এখানে শেষ করবো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম, শুভরাত্রি।